আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কৃষি গুচ্ছের ফ্রি উইকের আরও একটি ক্লাসে আমি মাহমুদুল হাসান শুভ ভাইয়া তোমাদের পড়ালেখা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চলে আসলাম ফিজিক্সের একটি ক্লাস নিয়ে সো তোমরা ইতোমধ্যে আসলে রুটিনের মধ্যে আমাদের টপিক সম্পর্কে জেনে গেছো আজকে আমরা যে টপিক নিয়ে কথাবার্তা বলবো সেই টপিকটা হচ্ছে চল তরিত সো তল চল তরিতের বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা আসলে সমাধান করব ওয়েট ওয়েট সমাধান ন আমরা আসলে প্রশ্ন সমাধান করতে আসিনি না ভাইয়া আমরা আসলে প্রশ্ন অ্যানালাইসিস করব অ্যানালাইসিস শুধু আমরা প্রশ্ন সলভই করব না আসলে এই টপিকগুলো কেন ইম্পর্টেন্ট কোন টপিক থেকে প্রশ্ন আসলো বা কোন টপিক থেকে আসতে পারে সেই জিনিসগুলো আসলে ক্লাসটায় বলার চেষ্টা করব সো আমি একটু দেখে নিচ্ছি তোমরা আসলে ইতিমধ্যে কারা কারা জয়েন করে ফেলেছো আর তোমরা যারা যারা এই মুহূর্তে জয়েন করেছ তোমরা তোমাদের ফ্রেন্ড একটু মেনশন দিয়ে দাও এবং আমিও একটু শেয়ার দিয়ে নিচ্ছি ওকে হ্যাঁ বেল ব্লেড আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সো ভাইয়া তোমরা জয়েন করতে থাকো এবং যারা যারা ইতিমধ্যে জয়েন করেছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু তোমরা মেনশন দিয়ে দাও আজকে আমরা শুধু প্রশ্ন সলভই করব না সমাধান নট শুধু সমাধান না আমরা কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করতে আসছি ঠিক আছে সো একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো ভাগ্য ভালো থাকলে এই ক্লাস থেকেই কিন্তু তোমার চলতরিতের প্রশ্ন কৃষি চলে আসতে পারে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে একই উপাদানে তৈরি দুটি রোধ এ এবং বি তাদের দৈর্ঘ্যের অনুপাত বলে দেওয়া আছে 2:1 এবং ব্যাসের অনুপাত হচ্ছে ফোর ইস ওয়ান তাদের রোদের অনুপাত কত হবে তাহলে এটার আনসারটা কি হবে তোমরা একটু কমেন্ট করতে থাকো তো একটু কমেন্টসে জানাইতে থাকো আমি ওটা সলভ দিতে থাকি আসলে দেখো তো আমরা রোদের সূত্রটা আগে প্রথমে লিখে ফেলবো রোদের সূত্র দেখো আমি কিন্তু এখানে প্রশ্ন সলভ করে দিতে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে আসছি তাহলে আমার কোন টাইপ থেকে আসছে টাইপ থেকে আসছে যে টাইপটা সেটা হচ্ছে রোদের টাইপ থেকে তাহলে রোদের সূত্রটা আমি একটু লিখে নিব রোদের সূত্রটা কি ভাইয়া রোদ এল ডিভাইডেন্ট হচ্ছে এ এ কে আমি কি লিখতে পারি এ কে লিখতে পারি হচ্ছে পাই আর স্কোয়ার এটা লিখতেই পারি চাইলে ঠিক আছে সো এখান থেকে যদি আমি একটু সম্পর্ক স্থাপন করি এটা যেহেতু কনস্ট্যান্ট আমাদের রোধ আমরা জানি সো এখান থেকে আমি লিখতেই পারি r1 ওয়ান বাই আর টু ইজিকোজ টু এল ওয়ান বাই কারণ কি ভাইয়া রোধ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক আর পরিবাহীর দৈর্ঘ্যের হচ্ছে সমানুপাতিক সেখান থেকে কিছু কিন্তু আমরা এই সূত্রটা ক্রিয়েট করতে পারি সো এই সূত্রটা কোথায় থেকে আসলো আমাদের রোধের টাইপ থেকে আসলো তাই না রোধের টাইপ থেকে আসলো ওকে ভেরি গুড তোমাদেরকে বলে রাখি ভাইয়া এই টাইপটা হচ্ছে তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ অর্থাৎ বলে দিবে যে পরিবাহীর দৈর্ঘ্য এত গুণ এত গুণ করলে আসলে আমরা কিভাবে রোধের পরিবর্তনটা হয় সেটা ঠিক আছে ওকে তাহলে আমরা এখন একটু মানগুলো বসানোর চেষ্টা করি আসলে কত কত মান আসে দেখো তাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:1 তাহলে আমার l1 l2 দেখো এখানে l1 l2 দেওয়া আছে কত কত দেওয়া আছে এখানে ব্যাসের অনুপাত দিছে কিন্তু আমাদের সূত্রটি কি আছে ব্যাসার্ধ আছে বাট মনে রাখবা ব্যাস এবং ব্যাসার্ধ যাই থাক না যদি এরা অনুপাত আকারে থাকে তাহলে ব্যাসও যা ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাত ঠিক আছে কি বললাম যদি অনুপাত আকারে কখনো ব্যাস বা ব্যাসার্ধ থাকে তাহলে ব্যাসের অনুপাত অনুপাত যা ব্যাসার্ধের যদি তোমাকে মান বসাইতে বলে যে ধরো একটা দৈর্ঘ্য দেওয়া আছে এত ক্ষেত্রফল ব্যাস আছে এত সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা যদি রোদ বের করতে বলে ধরো এই প্রশ্নটা অন্যরকম আসছে ধরো এলের মান দেওয়া আছে দুই মিটার আর ধরো ব্যাসের মান ডি দেওয়া আছে দুই মিটার তাহলে তখন আমি কি বসাবো তখন কিন্তু আমাকে আটটা দুই দিয়ে ভাগ করে নিতে হবে তার মানে ওয়ান মিটার আমাকে আর তখন বসাইতে হবে এই যে এই মেইন সূত্রটা আমাদেরকে তখন এটা বসাইতে হবে বাট এখানে আমাদের কি ঘটনা ঘটছে এখানে অনুপাত আকারে আছে তো আমি বলে দিছি ভাইয়া যে অনুপাত আকারে যদি ব্যাস ব্যাস থাকে তাহলে কি হবে সেম অনুপাতে হবে তার মানে দেখো এখানে আমি লিখতেই পারি এটা আর ওয়ান ইস টু আর টু ইজ টু হচ্ছে ফোর ইস টু ওয়ান এটাকে আমি কি ব্যাস আকারে যদি লিখি ডি ওয়ান ইস টু ডি টু এটা লিখতে পারি কি ডি ওয়ান টু ডি টু আর ওয়ান টু আর টু তাহলে ফোর ইস টু ওয়ান এখন আমরা যদি মানগুলো বসাই দিব এইখানে দেখো এখানে কিন্তু তারা উড়ে তোমরা কিন্তু ভুল করে ফেলতে পারো দেখো ওয়ানটা কিন্তু আগে আছে আর এখানে ওয়ানটা নিচে আছে তার মানে আমাকে এটা উল্টাই দিতে হবে তার মানে কি হবে ওয়ান বাই ফোর যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে তা আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম ওকে তাহলে আমরা এখন শুধু কাটাকাটি করবো তাহলে টু ডিভাইডেড বাই হচ্ছে ষোলো এটা যদি কাটি খুবই সিম্পলি হবে ওয়ান বাই এইট তো আমাদের অনুপাতটা চাইছে তাই না অনুপাত ওকে আর ওয়ান ইস টু আর টু কত আসতেছে ভাইয়া ওয়ান ইস টু এইট কত নম্বর অপশনে আছে আমাদের এই দেখো এইট ইস টু কিন্তু আছে তার মানে তুমি যদি ভুল মানও বসাও সেই উত্তরও কিন্তু আমাদের অপশনে রেডি আছে ঠিক আছে স্যাররা জানে তুমি কিভাবে আসলে ভুলটা করতে পারো সো সেই অনুযায়ী কিন্তু অপশন ক্রিয়েট করা আছে সো অনেকে আবার এইট ইস টু দিতে পারে তাই না তারা ওরা করে ধরো উল্টা পাল্টা মান বসাইছে তার আনসার কিন্তু আসবে এইট ইস টু ওয়ান তো সেই অপশনও আছে তার মানে সে কিন্তু ওইটা দেখাবে বাট এই ভুল আমাদের করা যাবে না আমরা খুব মাথার ঠান্ডা রেখে পরীক্ষার হলে আনসার করার চেষ্টা করব সো ডি নাম্বারটাই হচ্ছে আমাদের আনসার আমি একটু দেখে নিতে চাই তোমরা আসলে কারা কারা এই মুহূর্তে কমেন্ট করছো কারা কারা সঠিক আনসার দিয়েছ একটু আমি দেখে নিতে চাই ওকে ওকে ডি আল আর ক্রাপ এরপরে হচ্ছে ঐশী নীলিমা ইসলাম সন্দীপন বণিক তারপরে হচ্ছে হ্যাঁ তোমরা সবাই আসলে সঠিক অ্যান্সার করেছ তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা আসলে সবাই জোস জোস মানুষজন আসলে আমাদের লাইভে আজকে জয়েন করেছো তো সবাইকে অভিনন্দন যারা যারা ডি আনসার করেছ বাট এখানে আমি আরেকটা কথা বলে রেখে যেতে চাই যেহেতু আমাদের রোধের টাইপ থেকে প্রশ্ন আসতে সো রোধের টাইপ থেকে আর কি প্রশ্ন আসতে পারে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিতে চাই দেখো যদি এগুলা বলে ঠিক আছে যদি তোমাদের প্রশ্নে থাকে যে টেনে টেনে এন গুণ লম্বা করা হলো লম্বা করা হলো তবে কত হবে তবে রোদ এটা একটু তবে হবে আর আর দেখো এই মানটায় দেখো এই প্রশ্নটায় যদি অন্যভাবে ঘুরে আসতো ধরো প্রশ্নটা আমি একটু বলি যে একটা রাতে একটা তারের একটা রোধকে অর্থাৎ একটা তারকে একটা তারকে টেনে আমরা দ্বিগুণ করলাম টেনে টেনে কথাটা বলছি টেনে দ্বিগুণ করলাম এরপরে এর ব্যাসার্ধ চার গুণ করলাম বা ওয়ান বাই অংশ করলাম তাহলে রোদ কত হবে তখন তোমরা কোথায় আসলে মান বসাবা এইটাতে নাকি এই যে আগের যে সূত্র শিখালাম সেটাতে তো মনে রাখবা ভাইয়া যখন টানাটানি আসবে তখনই আমরা এই সূত্র নিয়ে টানাটানি বাদ দিয়ে দিব। ঠিক আছে যখনই টানাটানির কথা আসবে তখনই আমরা এই সূত্র বাদ দিব টানা প্রশ্নে যদি টেনে বলা থাকে প্রশ্নে যদি টেনে বলা থাকে এরপর যদি হাজার হাজার শর্ত দেওয়া থাকে তোমরা জাস্ট এই সূত্রটা প্রয়োগ করবা দ্যাট মিনস টেনে যদি থাকে প্রশ্নে আমরা ইউজ করব হচ্ছে আর প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে এন স্কোয়ার আর দ্যাট মিনস আমার ব্যাসার্ধের হিসাব তখন আর হবে না আমরা শুধু দেখব যে টেনে কতদূর লম্বা করা হলো এটা দেখব ব্যাসার্ধের হিসাব আর তখন হবে না ক্ষেত্রফলেরও হিসাব হবে না আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা একটু সি লিখে জানাই দাও কমেন্টে একটু সি লিখে তোমরা জানাই দাও যদি ক্লিয়ার হয়ে থাকে যদি ক্লিয়ার হয় থাকে একটু সি লিখে জানাই দাও তো দেখি একটু সি লিখে জানো তো কমেন্টে ওকে সবাই বুঝতে পারছে ভাইয়া কষ্ট করে একটু স্লো পড়াবেন মুস্তাহিদা রুবা বনিক সন্দীপন মনিক সবাই সি লিখছো তার মানে সবার ক্লিয়ার ওকে সবাই ধুমায় কমেন্ট করতেছে সবার ক্লিয়ার ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই এবং আমরা ধীরেই আগাবো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন সমান্তরাল যুক্ত করলে তরিপার পাওয়া যায় রোদ দুটিকে শ্রেণীতে যুক্ত করলে কত এম্পিয়ার প্রবাহ পাওয়া যেত কত এম্পিয়ার প্রবাহ পাওয়া যেত এটা আমরা কিভাবে করবো তোমরা যারা যারা পারো আনসার দিতে থাকো আমিও আমার মতো সলভ দিতে থাকি শেষে আমরা মিলাবো আসলে হচ্ছে কিনা দেখো তো এখানে সমান্তরাল সমবায়ে যুক্ত তাহলে দেখো সমান্তরাল আমরা এখানে আর আছে দেখো দুইটা আর আছে তার মানে এখান থেকে আমি তুল্য রোধ বের করতে পারবো সমান্তরাল হচ্ছে আরপিটা আমি বের করতে পারবো এবং সেটার প্রবাহটা কিন্তু আমাদের বলে দেয়া আছে পাঁচ एंपিয়ার তার মানে আইটা দেওয়া আছে তাহলে দেখো নরমালি আছে এই রকম ধরো এই রকম আসে তাহলে এই বর্তনী মূল প্রবাহ কিন্তু দেওয়া আছে 5 एंपিয়ার দাওয়াই আছে এখানে ঠিক আছে ওকে ভেরি গুড ফাইভ এম্পিয়ার দেওয়া আছে বাট এইখানে গেলে কিন্তু আমরা জানি প্রবাহ চেঞ্জ হয় বাট এখানে একটা পয়েন্ট আছে এইটাকে এই জায়গাটাকে যদি আমরা একটা তুল্য রোদ বানাই নেই তাহলে কিন্তু প্রবাহ তখন কিন্তু আমরা পুরো বর্তনীর ভিটে বের করে ফেলতে পারবো তাই না আর তখন কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। পিছনে ফিরে তাকানোর কোন সময় থাকবে না তখন পিছনে ফিরে তাকাইতে হবে না আর কি দেখো এখন দেখো ঘটনাটা কি হয় তাহলে দুইটা রোদ যদি সমান্তরালে থাকে আমরা শর্টকাট জানি আর পি হচ্ছে হ্রদয়ের গুণ ফল গুণ ফল বাই হচ্ছে যোগ ফল যোগ ফল এটা হচ্ছে দুইটা রোদের ক্ষেত্রে আবার তিনটা চারটা ঘটাই না ঠিক আছে দুইটা রোদের ক্ষেত্রে গুন ফল কত দেখো তো থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের থ্রি প্লাস টু দ্যাট মিনস সিক্স হচ্ছে তো এটা আগে আমি ক্যালকুলেট করবো না ঠিক আছে কারণ এটা দিয়ে তো আমি আরো কাজ করব সামনে তাই না এটা দিয়ে আমি আরো কাজ করব। তার মানে কি হলো আমার এই বর্তনীটা যখন আমাদের ইয়াতে ছিল সমান্তরালে ছিল তখন আমার আর পিটা আসলো আসলে হচ্ছে এইটা তো ওই বর্তনীর আমি যদি ভোল্টেজটা বের করি সেই বর্তনীর দিয়া কিন্তু আমরা শ্রেণীতে যুক্ত করে কি বের করতে পারবো এ বের করতে পারবো ঠিক আছে বোঝা গেছে কারণ কি আমার দ্বিতীয় বর্তনীর ক্ষেত্রে কিন্তু ভোল্টেজের মান দেওয়া নাই এখানে আবার প্রবাহ প্রবাহটা চাইছে তার মানে কি ভোল্টেজটা আমরা এখান থেকে বের করে নিব ওই ভোল্টেজটাই পরবর্তীতে আমরা ইউজ করতে পারবো সো আমরা কি জানি খুবই বিখ্যাত সূত্র ভি সমান হচ্ছে আই ওকে তাহলে প্রথম ক্ষেত্রে আমার প্রভাব কত ছিল ভাইয়া পাঁচ ওকে পাঁচ বসাইলাম আর 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 কত পাইছি সিক্স বাই ফাইভ তাহলে সিক্স বাই ফাইভ এটা যদি কাটি তাহলে থাকে কত সিক্স ভোল্ট ওকে ভেরি গুড এখন আমরা এটা শ্রেণীতে যুক্ত করব দেখো শ্রেণীতে যুক্ত করব তাহলে থ্রি আর টু শ্রেণীতে যদি আমরা এখন যুক্ত করি ভাইয়া তাহলে কি হচ্ছে তাহলে আমরা কিন্তু এই বর্তনীটার ভোল্টেজ পেয়ে গেছি তাহলে সিক্স ভোল্ট বাট আমরা জানি হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভোল্টেজটা আলাদা হয় শ্রেণীতে যুক্ত হলে ভোল্টেজ আলাদা হয়ে যায় বাট দেখো এই দুটাকে যদি আমি একটা করে নেই তাহলে এখানে ভোল্টেজ আর আই সব সেম হবে না সব কিন্তু সেম হবে কিন্তু তুমি যদি শ্রেণীতে রেখেই ক্যালকুলেট করতে চাও তাহলে কিন্তু আনসার ভুল আসবে তার মানে আমি এটা তুল্যরোধ বের করবো তাহলে শ্রেণীতে গেলে তুল্যরোধ কত হয় তোমরাই বলো এটা যদি শ্রেণীতে নিয়ে যাই তিন আর দুই কত হবে শ্রেণীদের তুল্যরোধ কত হবে বলতো অবশ্যই হবে আর এস ইজিক হচ্ছে থ্রি প্লাস টু দ্যাট হচ্ছে ফাইভ ওহম এখন আমাদের কি চাইছে শ্রেণীর ক্ষেত্রে প্রবাহ কত দেখো আমরা কিন্তু পুরা ভি বের করে ফেলছি আমার পুরা বর্তনীর আরটা আছে তার মানে খুবই সিম্পলি কিন্তু আমরা আইডিয়া বের করতে পারবো আই সমান কি ভাইয়া আই সমান জানি হচ্ছে ভি বাই আর ভি এর মান কত ছয় আর এর মান আমরা কত পাইছি পাঁচ এখন দেখো এটা তো ক্যালকুলেশন ভাই আমি হাতে কিভাবে করব মাথা তো একদম খারাপ করে ফেলো তোমরা তাই না দেখো এটা সহজে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি একটু দেখো এই যে দেখো উপরে ছয় আছে না এটাকে আমি উপর আর নিচে দশ দিয়ে গুণ করে দিলাম দেখো তাহলে হলো ষাট পঞ্চা ফাইভ ইন্টু টেন এটা লিখতে পারি না বলতো ভাইয়া লিখলে যা আছে তাই থাকে না তাই থাকে এখন পাঁচ দিয়ে যদি কাটাই তাহলে কত হয় বারো এখন বারোকে কে দশ দিয়ে ভাগ দাও তাহলে কত হয় ওয়ান পয়েন্ট টু এমপিয়ার তাহলে এটা কোথায় আছে দেখো তো কত নম্বর অপশনে আছে বি নম্বর অপশনে আছে তার মানে বি নম্বর অপশনটাই হচ্ছে আমাদের আনসার বুঝতে পারছো এখন আমার কথা দ্রুত হচ্ছে নাকি জোরে হচ্ছে একটু বলো আমি একটু দেখে নেই তোমরা আসলে কারা কারা কমেন্ট করছো কারা কারা সঠিক আনসার দিয়েছো এই মুহূর্তে একটু দেখে নিতে চাই আমি ওকে সবাই বি দিয়ে একদম ভরাই ফেলছো আমরা দেখতে পাচ্ছি আসলে রোকাইয়া রহমান সন্দীপন বনিক শাহজাদি রুবা খালিদ সাইফুল্লাহ খালিদ সাইফুল্লাহ এ দিয়েছ ভাইয়া এ হবে না তুমি একটু কারেকশন করে নাও দেখো যদি তোমার বুঝতে অসুবিধা থাকে একটু বলো আর যদি তোমরা বুঝে থাকো তাহলে একটু ওয়াই লিখে জানিয়ে দাও আর যদি না বুঝে থাকো তাহলে এন লিখে দাও ঠিক আছে যারা বোঝো নাই তারা এন লেখো এবং যারা বুঝতে পারছো তারা একটু কষ্ট করে আমাকে জানিয়ে ওয়াই দাও তাহলে আমি নেক্সট প্রশ্নে মুভ অন হ্যাঁ বি ওকে রুবা বলছে ওয়াই ওকে ভেরি গুড ওকে ওয়াই লিখছে ওকে হ্যাঁ সাদিয়া ইসলাম এখন ঠিক আছে ওকে সন্দীপন মনিক বুঝতে পারছে ভেরি গুড ভেরি গুড রুবাইয়া আক্তার আক্তার রুবিনা সরি সুমাইয়া ওকে লন লন কি এন নাকি তুমি বৈশাখী মনে হয় ওকে বৈশাখী তোমাকে বলতেছি আমি আরেকবার বলতেছি দেখো বৈশাখীর জন্য আরেকবার তোমরা যারা বুঝছো তারা বলো ওয়াই লেখো আর আমি বৈশাখী এবং আরো একজন আছে আলম কি আলম বুঝতে পারতেছি না আসলে আদ্রিতা আলম হ্যাঁ তার জন্য আরেকবার আমি ওকে আফরিন আফরিন ওকে ভাইয়া তোমরা অনেকেই বলতেছো আরেকবার দেখো এখানে ধরো প্রশ্ন নাই প্রথমে আসো দুইটা রোদ সমান্তরনের ছিল দুইটা রোদ সমান্তরনের ছিল তার অ্যাম্পেয়ার দেওয়া ছিল ঠিক আছে অর্থাৎ প্রবাহটা দেওয়া ছিল সেখান থেকে আমি ভোল্টেজ বের করতে পারি না পুরাবর্তনের আমার দরকার পুরাবর্তনী কারণ আমি পরে শ্রেণীতে যাব যার কারণে আমি শুরুতে পুরাবর্তনের ভোল্টেজ বের করব

এই যে দুটা রোদ আছে এই দুটা রোদের জায়গায় কিন্তু আমি একটা রোদ কল্পনা করতে পারি সেটাই আমার আরপি সেই আরপিটা কত সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভে আমরা রাখছি এর কারণটা হচ্ছে কারণ আমরা আরো পরে কাটাকাটি করবো কারণ এখানে তো আমাদের আনসার চলে আসে নাই পরে আবার পয়েন্টে নিয়ে না আসে এই জন্য আমরা ভগ্নাংশ আকারে রেখে দিছি ঠিক আছে ওকে ফাইন এখন বলছে রোদ দুটাকে শ্রেণীতে যুক্ত করব। শ্রেণীতে যুক্ত করলে কত প্রভাব পাওয়া যাবে দেখো আমার পুরা বর্তনের কিন্তু ভি আছে আমার কাছে ঠিক আছে পুরাবর্তনের ভিটা কিন্তু আমরা বের করে নিব তার আগেই দেখো সো দেখো আমরা যে আরপিটা প্রথমে বের করে নিলাম এইখান থেকে আমি পুরাবর্তনের ভিটা বের করতে পারি না অবশ্যই পারি ভি সমান আই আর তাহলে দেখো আমার এ দেওয়া আছে ফাইভ এবং আমরা আর পি বের করছি কত সিক্স বাই ফাইভ তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি ভাইয়া এখান থেকে আমরা ভোল্টেজটা বের করতে পারি তাহলে আমার পুরাবর্তনের ভোল্টেজ কত চলে আসে তখন ছয় ভোল্ট বাট আমরা যখন শ্রেণীতে দিব দেখো শ্রেণীতে যখন থাকে ওরা থ্রি আর টু তাহলে এখানে যখন আমার ভোল্টেজ যাবে আমরা তো জানি শ্রেণীতে ভোল্টেজ আলাদা হয় বাট এই দুটাকে যদি আমি একটা রোধ করে এই নিই যেহেতু শ্রেণীতে আছে এইটার পরিবর্তে শ্রেণীতে নিলাম দেখো করে নিলাম তাহলে কি হলো ভাইয়া তাহলে ভোল্টেজও থাকলো এখানে আমার প্রবাহটাও সেম থাকলো তার মানে আমার কাছে কি চাইছে চাইছে হচ্ছে প্রবাহ তার মানে এই ভোল্টেজের জন্য আমি কিন্তু প্রবাহটা খুব ইজিলি বের করতে পারি আশা করি বুঝতে পারছো তো পরে আবার ওই সূত্র ফেলবো আমরা আই সমান ভিভাই আর এরপরে আমরা ক্যালকুলেশন করছি শুধু ঠিক আছে এখন বুঝতে পারছো কিনা একটু বলো এখন একটু জানাও তো বুঝতে না যারা বলছো আরেকবার তারা বুঝতে পারছো তারা একটু বলো ভাইয়া দ্রুত এখন তোমরা বুঝতে তাহলে আমরা নেক্সট প্রশ্নে মুভ অন করব ওকে হ্যাঁ এখন যে টাইপ অ্যানালাইসিস কথা টাইপ এনালাইসিস কথাটা বলি এটা কোন টাইপ থেকে আসলো ভাইয়া এটা আসলো আমাদের রোধের সমবায় এবং ওহমের সূত্র মিলায় ঠিক আছে দুইটা যে আমাদের টাইপ আছে ওহমের সূত্র এবং হচ্ছে আমাদের রোধের সমবায় এগুলা কিন্তু আমাদের ক্লাসে করানো হয় ঠিক আছে টাইপ ধরে ধরে করানো হয় সো প্রত্যয় টু পয়েন্ট ওতে তোমার চাইলে কিন্তু এনরোল করে ফেলতে পারো ঠিক আছে আমরা সব টাইপ ধরে করাবো এগুলা সো আমাদের ক্লাস করলে আসলে বুঝতে পারব কোন টাইপের কথা আমি বলতেছি এখানে ওকে সবাই বুঝতে পারছে ওকে গুড সবার ক্লিয়ার এখন আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো তো এটা পারো কি না এটার আনসার করো তোমরা দ্রুত আনসার করো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ বাট সহজের ভিতরে একটু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি ঠিক আছে একটু দেখো তোমরা পারো কিনা একটু দেখো পারো কিনা আমি একটু তাহলে দেখার চেষ্টা করি এখানে কি কি বলছে যে বারোশো ওয়াটের একটি স্ত্রী এটা কিন্তু আবার আমার স্ত্রী না ঠিক আছে এটা কিন্তু আমার স্ত্রী না ভাইয়া ঠিক আছে আমার কিন্তু স্ত্রী নাই এটা হচ্ছে লন্ড্রি ঠিক আছে কেউ আবার ভাবিও না যে ভাইয়া ভাইয়ের স্ত্রীর লন্ড্রি যাই হোক করলাম তোমাদের সাথে তো দেখো ওয়াটের একটি স্ত্রী তিরিশ মিনিট কাজ করলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে তো শক্তি সমান আমরা কি জানি নর্মালি শক্তি সমান কি জানি বলতো কাজ ক্ষমতা শক্তি থেকেও কিন্তু এটা করা যায় চাইলে ঠিক আছে কাজ ক্ষমতা শক্তি থেকেও করা যায় বাট এটা চলতরিতে যেহেতু চ্যাপ্টার বৈদ্যুতিক শক্তির কথা বলছে সেই জন্য আমরা এখানে নিয়ে আসছি সো আমরা ক্ষমতা সমান কি জানি ক্ষমতা পি সমান জানি হচ্ছে ডাব্লু বাই টি সো এখান থেকে কি জানি ডাব্লু সমান পি টি ডাব্লু সমান জানি হচ্ছে আমরা পিটি এখন আমরা যে মানগুলো আগে বসাই দিব দেখো অপশনের দিকে আগে তাকাবো না আগে আমরা মানটা বসাবো মানটা বসাই কত বারোশো ওয়াট তাহলে বারোশো বসাইলাম ভেরি গুড এরপর টি টি কত তিরিশ মিনিট বাট এই টিতে একক কি একক হচ্ছে সেকেন্ডে হয় তাহলে আমরা বসাই আগে থার্টি মিনিট থার্টি ইন্টু সিক্সটি দিলাম তাহলে আমাদের সেকেন্ডে চলে আসলো এই লাইনটা লেখার পরে আমার কাজ হবে অপশনের দিকে তাকানো আসলে অপশনে কোন এককে দেওয়া আছে ঠিক আছে কোন এককে অপশনটা দেওয়া আছে সেটা আমাকে দেখতে হবে দেখো কাজের একক কিন্তু জুল হয় ঠিক আছে কাজের একক আবার ওয়াট আওয়ার হয় তো কোন একক আছে সেটা আমাকে দেখতে হবে তো দেখো তো ভাই অপশনে সবগুলো একক কি কিলোওয়াট আওয়ার না

এক ইউনিট বলা হয় এটাকে ঠিক আছে এটাকে আবার এক ইউনিট বলা হয় এবং এই যে মানটা লিখছি না ভাইয়া এখানে এই মানটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই মানটাও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা আসে সেই মানটাও কিন্তু তোমাদের মুখস্থ একদম মাস্ক রাখতেই হবে সেই মানটা দিয়ে আমরা যদি ভাগ করে দেই তাহলে কিন্তু কিলোওয়াট আওয়ার এককে চলে আসবে দেখো আমি কিন্তু প্রশ্ন সলভ করাচ্ছি একটা কিন্তু ওই রিলেভেন্ট অন্যান্য কথাগুলো বলার চেষ্টা করতেছি ভাইয়া যতটুকু আসলে আমার কুলায় ততটুকুই তোমাদেরকে আসলে বলার চেষ্টা করতেছি তোমাদের কাজ হবে একটু তোমরা নোট ডাউন করবা অথবা মনে রাখার চেষ্টা করবা তাহলে কিন্তু এখান থেকেই তোমাদের প্রশ্ন চলে আসতে পারে কারণ আমরা কিন্তু এখানে শুধু সলভ করতেছি না অ্যানালাইসিস করে পড়তেছি সো ভাইয়া এখন আমি চলে আসি আবার এই যে আমি ভাগ দিব ওই মানটা দিয়ে তাহলে দেখো তো কত হয় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স খুবই সিম্পল এখন দেখো তো ভাইয়া এখানে দেখো আসলে আমি এটা কাটাকাটি করতে পারি কিভাবে তোমাকে এটা দেখে আগে একবার বুঝতে হবে যে কিভাবে আসলে কাটাকাটি যায় কার সাথে কার কাটাকাটি যায় এখানে একটু আমাকে লক্ষ্য করতে হবে আগে ঠিক আছে আমি যদি এখানে লক্ষ্য করি এখানে দেখো বারো আছে আর তিন আছে তার মানে আমরা কি জানি তিন বারো ছত্রিশ জানি না তিন বারো ছত্রিশ জানি অথবা তোমরা চাইলে এই ক্যালকুলেশনটা আরো সহজে করতে পারো কিভাবে তোমাকে বোঝাচ্ছি দেখো এটা আমি বাদ দিলাম আগেরটা বাদ দিলাম ঠিক আছে দেখো এখানে বারোশো বারোশোই থাকলো এই যে থ্রি পয়েন্ট সিক্সটা আছে এই থ্রি পয়েন্ট সিক্সকে যদি আমি ছত্রিশ লিখি 36 লিখে যদি 10 ইনভার্স 1 লিখি দেখো ক্যালকুলেশন ট্রিক্সটা দেখো 36 10 ইনভার্স 1 এটা মানে কি বলতো 3.6 না তাহলে 3.6 এর জন্য আমি এটুক লিখতে পারি কি না পারি ওকে ওইটুকুই লিখছি আমি এখানে আর কিছুই না 36 এখন দেখো এখন আমি আরেক জায়গায় যাবো দেখো এইখানে আমি এখন 12 লিখবো 12 10 স্কয়ার এটা লিখতে পারি না 1200 পারি 30 আছে তাহলে কি লিখতে পারি এখানে তিন লিখতে পারি তিন দিতে পারি ইন্টু টেন দিতে পারি এরপরে কি লিখতে পারি ষাট লিখতে পারি ছয় দিয়া দশ লিখতে পারি দেখো আমি দশ কেন করতেছি কারণ আমি পাওয়ার হিসেব করবো পরে ঠিক আছে এগুলো সবগুলোর উপর কিন্তু পাওয়ার হচ্ছে ওয়ান এরপরে দেখো এরপরে হচ্ছে ছত্রিশ ইন্টু হচ্ছে দেখো এখানে একটা যদি মাইনাস হয় তাহলে টেন টু দিবার ফাইভ থাকতেছে তাহলে এখানে দেখো বারো বারো দিয়ে যদি কাটি কত হয় তিন এই তিন তিন কাটা তাহলে ওগুলো সব চলে গেছে এখন শুধু আমার পাওয়ার ক্যালকুলেট করে ছয়ের সাথে হিসাব করলে হবে আসলে কত তাহলে আমরা একটু বাম দিকে নিচ্ছি দেখো কি হচ্ছে আসলে ঘটনাটা উপরে কত পাওয়ার আছে দেখো তো উপরে আছে দুইটা তিনটা চারটা পাওয়ার আছে আর নিচে আছে পাঁচটা তার মানে আমি কি লিখতে পারি ছয় বাই দশ লিখতে পারি না দেখো উপরে পাওয়ার কাটা চারটা আর নিচে পাওয়ার হচ্ছে পাঁচটা তাহলে নিচে একটা পাওয়ার থাকলো এখানে তাহলে ইজি করছি কত জিরো পয়েন্ট সিক্স তাহলে জিরো পয়েন্ট সিক্স ওয়াট আওয়ার দেখো আমি এত ভেঙে ভেঙে আসলে এই সহজ ব্যাটটা কেন করাইলাম তুমি কঠিন ম্যাথের ক্ষেত্রেও এই নিয়ম ফলো করে করতে পারো ঠিক আছে যার কারণে আমি সহজ ম্যাথ যদিও পাই এটা এটা কিন্তু ক্যালকুলেশন করা যায় আরো সহজে বাট আমি এটা শিখাইলাম কেন কারণ কঠিন ম্যাথ আসলেও যাতে তুমি পারো তার মানে আমি কি করছি পূর্ণ সংখ্যা গুলো একটা কাটাকাটি করে নিচ্ছি আর পাওয়ার গুলো আলাদা করে নিচ্ছি তারপরে ক্যালকুলেট করছি খুবই সিম্পল আনসার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তো জিরো পয়েন্ট সিক্স হচ্ছে আনসার এখন তোমাদের কাছে বিষয়টা ইজি লাগছে কিনা একটু তোমরা কমেন্টস এ জানাও যদি ইজি লাগে থাকে তাহলে একটু ই লিখে জানাও তো ই লিখে জানাও কমেন্টস একটু ই লিখে জানাও আমি একটু কমেন্ট চেক করবো এখন তোমরা একটু ই লিখে জানাও যারা যারা বুঝতে পারছো আর কারা কারা সঠিক আনসার দিয়েছো তাদের নামগুলো আমি একটু পড়তে চাই ওকে খালিদ সাইফুল্লাহ রুবা সন্দীপন বণিক ভেরি গুড এরপরে আরো অনেকেই কমেন্ট করছো ওকে হ্যাঁ ই লিখছো সবাই ভেরি গুড ভেরি গুড ভাইয়া সো বড় বড় যখন ক্যালকুলেশন আসবে তখন এই ভাইয়ার কথাটা একটু মাথায় রাখো ঠিক আছে যে ভাইয়া এইভাবে শিখাইছে যে আমি মানগুলো আলাদা করব আর আমার পাওয়ারগুলো আলাদা করে নিব তাহলে আমার ক্যালকুলেশন একদম পানি ওকে সবাই লিখতেছো ওকে মমতা বুশরা বিনতে গিয়াস সাদিয়া ইসলাম খালিদ সাইফুল্লাহ সালমা ফারিয়া সুবা ওকে সবাই কমেন্ট করতেছো ভেরি গুড ওকে ভাইয়া ওকে তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো মিটার ব্রিজের ম্যাথ এই ম্যাটটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিটার ব্রিজ মিটার ব্রিজ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখি এটা কারা কারা পারে তোমরা আনসার করতে থাকো আমিও সলভ দিয়ে দেই ঠিক আছে ওকে কি বলছে একটি মিটার ব্রিজের বাম পাখে দুই ওহম ডান পাখে তিন ওহম রোধ যুক্ত করা হলে বাম প্রান্ত থেকে কত সেন্টিমিটার দূরে ভারসাম্য বিন্দু পাওয়া যাবে কত সেন্টিমিটার দূরে ভারসাম্য বিন্দু পাওয়া যাবে ওকে

বাম ফাঁক হতে বাম প্রান্ত হতে বা বাম ফাঁকের রোদ হতে বাম প্রান্তই লিখতে পারো বাম প্রান্ত হতে বাম প্রান্ত হতে নিস্পন্দ বিন্দুর দূরত্ব ঠিক আছে ভারসাম্য বাম প্রান্ত হতে নিস্পন্দ মানে সেখানে আর স্পন্দন দিবে না অর্থাৎ ভারসাম্য বিন্দু বলতে পারি বা নিউট্রাল বিন্দু বলতে পারি আমরা ভারসাম্য বিন্দুর দূরত্ব ওকে ভেরি গুড এখানে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে দেখো এখানে কিন্তু বলছে যে সেন্টিমিটার দূরে কত সেন্টিমিটার দূরে বাট অনেক সময় কিন্তু তোমার এটা মিটারে দেওয়া থাকতে পারে 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 অন্য করতে ঠিক আছে মনে মিটার মিটার ব্রিজের ক্ষেত্রে নামটা নিঃস্পন্দ বিন্দু দূরত্ব আমরা হিসাব সব সময় সেন্টিমিটারে এটা প্রশ্নে বলা থাক আর না থাক সেন্টিমিটার এককে এলের এককটা বসাবো ঠিক আছে এই প্রশ্নটা যদি অন্য মান দিয়ে আসে ঠিক আছে ধরো যে এত মিটার দূরে দেওয়া আছে যে নিস্পন্দ বিন্দু আমি বলি একটু প্রশ্নটা বলি একটু ধীরে ধীরে শোনো এই প্রশ্নটাই ধরো ঘুরে আসছে কিভাবে যে বাম ফাঁকে রোদ এত ডান ফাঁকে রোদ কত হলে নিস্পন্দ বিন্দু দুই মিটার দূরে পাওয়া যাবে তখন কি তুমি মিটার বসায় ক্যালকুলেট করবা না অবশ্যই তোমাকে সেন্টিমিটার বসায় ক্যালকুলেট করতে হবে আশা করি বুঝতে পারছো এখন আমরা ম্যাথে সলভে যাব। আমার বলা শেষ এখন আমরা ম্যাথে সলভে যাব তাহলে পি কত বাম ফাঁকে রোদ দুই ওকে ডান ফাঁকে রোদ হচ্ছে থ্রি এল এল এর মানটা কত এল এর মানে তো বের করবো ওকে ওকে

দেখো তো খুব কঠিন নাকি ম্যাটটা সি নাম্বার অপশনটা হচ্ছে আশা করি বুঝতে পারছো দেখি কারা কারা আনসার দিয়েছ এবং যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লিখে তোমরা জানাই দাও যারা যারা বোঝো নাই তারা একটু লিখে আমাকে জানাই দাও বুঝছো কিনা এখন এখন বুঝতে পারছো নাকি একটু আমাকে জানাই দাও ওকে রুকাইয়া ইসলাম অনু হ্যাঁ অনু কমেন্ট করছো সি ওকে শুভ্র কর্মকার খালিদ সাইফুল্লাহ আবার ভাইয়া শুভ ময় আদিত্য ওকে আবার ওকে সবাই সি লিখতেছো ম্যাক্সিমাম পোলাপান ওকে আরেকজনের জন্য আমি বলতেছি দেখো ভাইয়া কিছুই না মিটার ব্রিজের ক্ষেত্রে আমাদের সূত্র মনে রাখতে হবে এই যে এই যে সূত্রটা আমি লিখছি এই সূত্রটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে কষ্ট করে এই যে এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখতে হবে সূত্রে যে কোনটা কি সেটা কিন্তু আমরা বলে দিছি সূত্রে কি পি হচ্ছে বাম ফাঁকে রোদ কি হচ্ছে ডান ফাঁকে রোধ আর এলটা হচ্ছে বাম প্রান্ত হতে বাম প্রান্ত হতে নিস্পন্দ বা নিষ্পন্ন বিন্দু বা ভারসাম্য বিন্দুর দূরত্ব খুবই সিম্পল আর আমরা বলছি যে এলের এককটা হবে সবসময় সেন্টিমিটারে ঠিক আছে সেন্টিমিটারে বসায় ক্যালকুলেট করবা বাট তোমাদের প্রশ্নে যদি মিটারে আনসার দেওয়া থাকে সেই ক্ষেত্রে মিটারে যাবা বাট এইখানে যদি প্রশ্নে থাকে ধরো মিটারে প্রশ্ন করা থাকে অর্থাৎ প্রশ্নটা যদি মিটারে করা থাকে তোমার আমি আবারও প্রশ্নটা বলি ধরো দিস যে বাম ফাঁকে রোদ আছে দুই ডান ফাঁকে কত রোদ থাকলে সাম্য বিন্দু দুই মিটার দূরে পাওয়া যাবে এখানে কিন্তু মিটার বসায় করলে হবে না এখানে তোমাকে সেন্টিমিটার বসায় ক্যালকুলেশনটা করতে হবে এটুকুই বলছি আমি আর এক্সট্রা কিছু বলি নাই সো আশা করি এখন বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব ওকে সো আমরা এখন দেখে নিতে চাই আসলে তোমরা বুঝতে পারছো কিনা হ্যাঁ এখন সবাই আসলে সি লিখে কমেন্ট করছো সো হাবিজা ব্যাপারী তারপরে হচ্ছে সুমাইয়া নিসি হ্যাঁ এখন বুঝতে পারছে ওকে শুভময়ী বুঝতে পারছে সো থ্যাংক ইউ এরপরে আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব যে পরবর্তী প্রশ্নটা দেখো তো কি আছে একটি বৈদ্যুতিক স্ত্রীতে একটি বৈদ্যুতিক স্ত্রীতে দুইশো বিশ ভোল্ট ওকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ লেখা আছে এত এত লেখা আছে প্রতি ইউনিটের দাম দুই টাকা হলে দুই ঘন্টায় কত টাকা খরচ হবে সো এইখানে দেখো এটা হচ্ছে বিদ্যুৎ বিলের টাইপ আমরা কিন্তু ক্লাসে এই টাইপগুলো খুব ভালোভাবে পড়াই ঠিক আছে কোনটা কোন টাইপ আমরা সেটা বলেও দেই এটা হচ্ছে বিদ্যুৎ বিলের টাইপ সো বিদ্যুৎ বিল হিসাব করার একটাই সূত্র আছে সো কারেন্ট বিল ইজ ইকুয়ালস টু মনে রাখবা যে পিটি ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইনটু হচ্ছে পার ইউনিট বিল পার ইউনিট বিল পিটা কি পি হচ্ছে ক্ষমতা ক্ষমতা টি হচ্ছে সময় সো এই সূত্রটার ক্ষেত্রে দেখো অন্য সব সূত্রে কিন্তু আমরা সময়ের একক বসাই সেকেন্ড বাট এই যে বিদ্যুৎ বিলের যে হিসাবটা আছে না এইটার ক্ষেত্রে সময় একক বসা বলছে আওয়ারে এটা তোমাকে মাথায় রাখতেই হবে এটা মাথায় রাখতে হবে না হলে এই সূত্র ভুলে যাবে তাহলে কি বললাম ভাইয়া এই সূত্র ইউজ করে খুব ইজিলি আমরা বিদ্যুৎ বিল হিসাব করতে পারি বাট আমাদেরকে মাথায় রাখতে হবে সময়ের এককটা কিসে হবে আওয়ারে হবে তাহলে এখন আমরা মানটা বসাই দিই তাহলে পি কত দেওয়া আছে তা দেখো 220 বিশ বলছে বলুক এটার কোনো আসলে কাজ নাই ক্ষমতা তো দেওয়াই আছে এক হাজার ওয়াট তাহলে এক হাজার আমি বসাই দিলাম তারপরে বলছে যে প্রতি ইউনিটের দাম দুই টাকা ওকে পার ইউনিট প্রাইসটা আমি এখানে বসাইলাম এরপর বলছে দুই ঘন্টা তারপরে আমার টাইমটা পেয়ে গেছে দুই ঘন্টা নিচে তো এক হাজার আছে আমার সূত্রের ঠিক আছে তো এটা এটা কাটা তাহলে কত থাকে চার টাকা থাকে সো এই টাইপটাও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই পর্যন্ত আমি কয়টা টাইপ করাইলাম ভাইয়া প্রথমে করাইছি হচ্ছে রোদের টাইপ পরে করাইছি কি ওহমের সূত্র প্লাস হচ্ছে সমবায় রোদের সমবায় টাইপ ঠিক আছে সমবায় টাইপ থেকে তারপরে আমরা কি করলাম মিটার টাইপ করলাম তারপরে কি করছি তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল আমরা ক্যালকুলেট করছি ঠিক আছে তাই তো হ্যাঁ এটুকুই আমরা কিন্তু করছি আরেকটা করছি হচ্ছে আমাদের ক্ষমতা হিসাব করছি ক্ষমতা সো দেখো আমি যে যে টাইপগুলো আসলে পড়াইলাম এখন এই টাইপগুলো কিন্তু তোমাদের কৃষিগুচ্ছের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যদি আসলে বিশ্বাস না হয় তোমরা চাইলে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারো আমি যে যে টাইপগুলো করাইছি এই টাইপের অসংখ্য প্রশ্ন আছে কিন্তু হয় এত সালে আসছে নালে অত সালে আসছে অর্থাৎ সাল ধরো পনেরোতে আসছে তারপর আঠারোতে আসছে তার মানে এই টাইপগুলো তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো কোন কোন টাইপ আমি কিন্তু টাইপগুলো বলে দিচ্ছি আমি কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করতে চাইছি এগুলোই হচ্ছে প্রশ্নের অ্যানালাইসিস ওকে আমরা এখন দেখি কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছো ওকে হ্যাঁ চার টাকা ওকে বনলতা সেন বলছে আবার দেখো ভাইয়া এটা হচ্ছে কারেন্ট বিদ্যুৎ বিল বের করার শর্টকাট হচ্ছে পার ইউনিট বিল এখানে পার ইউনিট বিলের ইউনিটের বিল কত দেওয়া আছে দুই টাকা আর কত ঘন্টা চলছে টাইমটা কত এখানে টাইমটা দেওয়া আছে দুই ঘন্টা আর ক্ষমতা কিন্তু এখানে দেওয়া দেওয়াই আছে দেখো এক হাজার ক্ষমতা কিন্তু আমাদের দেওয়া আছে কত এক হাজার ওয়াট আমরা মান বসাইছি খুবই সিম্পল ক্যালকুলেশন চার টাকা হচ্ছে আনসার আশা করি এখন বুঝতে পারছো বনলতা সেন এখন আশা করি বুঝতে পারছো যদি বুঝে থাকো একটু ওয়াই লিখে তোমরা কমেন্টসে জানাইতে থাকো পোলা পান একটু তোমরা কমেন্টস করতে থাকো এবং তোমাদের এখন হ্যাঁ সন্দীপন মনিক পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু পেইড ব্যাচের ক্লাস আমাদের খুবই শীঘ্রই শুরু হবে আমাদের এখন ফ্রি উইক চলতেছে ফ্রি উইক শেষ হলেই কিন্তু আমরা পেইড ক্লাস শুরু করব ভর্তি কিন্তু চলমান ঠিক আছে খুবই শীঘ্রই আমরা পেইড ক্লাস শুরু করে দিব হয়তো দুই এক দিনের মধ্যেই আমাদের আসলে ফ্রি উইকটা শেষ হলেই আমরা পেইড ক্লাস শুরু করে দিব ওকে আশা করি বুঝতে পারছো ওকে বৈশাখী সন্দীপন মনিক সাদিয়া ইসলাম ওকে ভাইয়া পেইড ব্যাচের ক্লাস আর এক্সাম কবে থেকে শুরু হবে আশাপুর নান মিম সো পেইড ক্লাসটা আমাদের শুরু হবে হচ্ছে আমাদের উইকটা শেষ হলে সো উইকের সম্ভবত আর দু একটা ক্লাস আছে তোমাদের এই দু একটা ক্লাস শেষ হলেই আমাদের পেইড কোর্স শুরু হয়ে যাবে ঠিক আছে এইড কোর্সের ক্লাসটা শুরু হবে বাট ভর্তি কিন্তু এখনো চলমান তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো সো এখন আমরা কোর্স নিয়ে কথাবার্তা বলবো আসলে আমাদের যে কৃষি গুচ্ছের স্পেশাল কোর্স ঠিক আছে সো এর আগে কিন্তু আমরা প্রত্যয় ওয়ান পয়েন্ট ওয়ের গুচ্ছের কোর্স করাইছি সেখান থেকে কিন্তু ব্যাপক কোলাপন আসলে গুচ্ছে চান্স পাইছে যেটা আসলে আমাদের জন্য সত্যি একটা গর্বের বিষয় সো তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য নিয়ে আসছি কৃষি প্রত্যয় টু পয়েন্ট ও এর পূর্ণাঙ্গ কৃষি কোর্স ঠিক আছে এখানে একদম তোমাকে কৃষির জন্য একদম জিরো থেকে প্রিপারেশন নেওয়ানো হবে ঠিক আছে সো আমাদের ক্লাস সংখ্যা আসলে হচ্ছে দেখো পঁয়তাল্লিশ প্লাস লাইভ ক্লাস পাবা এবং ক্লাসগুলো তোমার জন্য তোমার কাছে লাইফ টাইমের জন্য থেকে যাবে ঠিক আছে এছাড়াও আমাদের থাকবে হচ্ছে পঞ্চাশ প্লাস এক্সাম এরপরে কি হবে এরপরে তোমাদের জন্য গাইডলাইন স্বরূপ আমাদের ভাইয়ারা আসে তোমাদের জন্য গাইডলাইন ক্লাস নিবে কোন সাবজেক্টে কিভাবে তোমরা ভালো করতে পারো সেগুলো কিন্তু বলে দিবে পাশাপাশি তোমাদের জন্য একদম লাস্ট উইকে গিয়ে কৃষি গুচ্ছে লাস্ট উইকে গিয়ে সাজেশন ক্লাস থাকবে তোমাদেরকে বলে রাখি প্রত্যয় ওয়ান পয়েন্ট হতে আমরা যে দিয়েছিলাম মোটামুটি আমরা অনেকগুলোই কিন্তু সেই সাজেশন থেকে কমন এসেছিল ঠিক আছে তো শেষের দিকে গিয়ে তোমাদেরকে আমরা কিন্তু সাজেশনটা প্রোভাইড করব। সো তোমরা যদি কোর্সে কেউ ভর্তি হতে আগ্রহী থাকো তাহলে এই যে দেখো নিচে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের যে পেজটা থেকে ক্লাস হচ্ছে এখন হয় ওয়ান রোড টু এগ্রি প্লাস জিএসটি যে পেজ থেকে ক্লাসটা হচ্ছে এই পেজে নক দিলেই কিন্তু তুমি ভর্তি যাবতীয় তথ্য পেয়ে যাবা এবং ক্লাস কবে থেকে শুরু হবে তারপরে তোমাদের পরীক্ষা কখন হবে কয়টা পরীক্ষা হবে সব বিষয় ডিটেল জানতে তোমরা শুধু পেজে নক দিলেই হবে আশা করি বুঝতে পারছো সো আমাদের কোর্সের কথাবার্তা শেষ আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো একটু দেখো তো একটু দেখো এটা কারা কারা পারে দেখি একটু এটা যারা যারা পারবে তারা তারা আশরাফুর নার মিম নয়ন মনি ইসলাম ওকে ভাইয়া ভর্তি হতে চাই কিন্তু কোর্স ফিটা আমার কাছে অনেক বেশি ওকে তুমি পেজে একটু যোগাযোগ করো ঠিক আছে তুমি একটু তোমার যদি কোনো পার্সোনালি সমস্যা থাকে সেটা বলতে পারো চাইলে একটু তুমি পেজে নিক নক দিয়ে কথাবার্তা বলো আশা করি তোমার জন্য আসলে একটু ছাড় দেওয়া যায় কিনা সেটা পেজ থেকে আসলে ব্যবস্থা করা যাবে ঠিক আছে ওকে সমস্যা নাই আর আমাদের মেইন কোর্স ফি কিন্তু হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা ঠিক আছে উনত্রিশশো নব্বই টাকা বাট তোমাদের জন্য প্রথম দুইশো জনের জন্য কিন্তু আমরা বাইশশো পঞ্চাশ আসলে কোর্সটা অফার করতেছি তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু আসলে ভাইয়া কোর্সটা ততটাও বেশি না সো এর পরেও যদি কারো অনেক অসুবিধা থাকে তাহলে তারা পার্সোনালি আসলে পেজে যোগাযোগ করতে পারো সো তাদের বিষয়টা আসলে দেখা যাবে ঠিক আছে ওকে হ্যাঁ সন্দীপন বনিক এই সন্দীপন বনিক কিন্তু শুরু থেকেই প্রথমে আনসার করতেছে সো ভাইয়া তুমি এই জিনিসটা একটু ধরে রাখো আশা করি কিন্তু ভালো কিছু করবা ঠিক আছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা ওকে দেখো 10 ওহম রোধকে 10 ওহম রোধকে করছি আমরা দশ ওহম রোধকে একটি কপার তারের সাথে সমান্তরালে যুক্ত করলে রোধটা আসলে কথা হবে ঠিক আছে দশ ওহম রোধকে একটি কপার সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কথা হবে দেখো রোধ এক জিনিস তার এক জিনিস তার আছে কিন্তু ইলেকট্রিসিটি পরিবহন হয় ঠিক আছে তার আছে জন্যই হচ্ছে ইলেকট্রিসিটি পরিবহন হয় তার মানে কি তারের কিন্তু রোধ নাই তারের রোধ হচ্ছে শূন্য তারে যদি রোধ থাকতো তাহলে কিন্তু আমাদের অনেক হিউজ পরিমাণে শক্তি অপচয় হইতো এবং আমাদের তারগুলো হিট হয়ে যাইতো তার পুরে ব্লাস্ট হয়ে যাইতো অনেক সমস্যা হইতো এই জন্য তারগুলোকে আমরা রোদ ফ্রি করে রাখছি রোদ দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন যন্ত্রপাতিতে যেমন ফ্যান টিভি ফ্রিজ লাইট এগুলাতে ঠিক আছে সো দেখো কপার তারের রোদটা কত থাকলে এইটা রোদ হচ্ছে জিরো হোম এইটাই এখানকার টুইস্ট ঠিক আছে এটাই এখানকার টুইস্ট এইটা যারা ধরতে পারবে তারাই পারবে দেখো এখন দুইটা রোদ সমান্তরালে থাকলে শর্টকাট কিন্তু আমি শিখাইছি আর একটা জিনিস কিন্তু বলছি দেখো রোদের সমবায় থেকে প্রশ্ন আসতেছে আমরা কিন্তু এই টাইপটা আগেও সলভ করে আসলাম দেখো আবার ওই টাইপ থেকে আসছে শুধু একটু ট্রিকি প্রশ্নটা করছে তাহলে দুইটা রোদের জন্য আমাদের সমান্তরালের সূত্র কি ভাইয়া দুইটার গুণফল ভাই যোগফল তাহলে দুইটার গুণফল করি 10 0 10 প্লাস 0 তার মানে आंसर হচ্ছে 0 তার মানে কি আসতেছে আমাদের 0 হোম হচ্ছে आंसर বোঝা গেছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে দেখি তো কারা কারা आंसर করছো কারা কারা আনসার করছো একটু আমি দেখে নিতে চাই ওকে সবাই জিরো ওকে বনলতা সেন মিন অনন্যা অনু তারপর হচ্ছে তুবা ওকে হ্যাঁ তোমাদের সিজান ভাইয়া বলছে মনোযোগ দিয়ে ক্লাস করতে মনোযোগ দিয়ে ক্লাস করবা সেজান ভাইয়া বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বুসরা বিনতে গিয়াস ওকে সবাই সঠিক আনসার দিয়েছো এবং এটা অনেক সহজ ছিল তো আমরা পরবর্তী প্রশ্নে এখন চলে যাই দেখো একটি বাড়ির আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি বলছে যে একটি বাড়ির মেইন মিটারের গায়ে ছয় এমপিয়ার দুইশো বিশ ভোল্ট দাগান্বিত আছে এখন সাইড কতগুলা বাতি নিরাপদার সাথে জ্বালানো যাবে দেখো কতগুলা বাতি আমি নিরাপত্তার সাথে জ্বালাইতে পারবো তো দেখো আসলে দেখো এটা কি এটা ক্ষমতা দেওয়া আছে না পি দেওয়া আছে তার মানে আমার বাড়ির মোট ক্ষমতাটা যদি আমি জানি আর আমার একটা বাল্বের ক্ষমতা যদি আমি জানি তাহলে তো আমি খুব তাই না এটা একদম ছোট বাচ্চার মতো ঐক্য নিয়ম দেখো আবারও কিন্তু ক্ষমতার টাইপ থেকে প্রশ্ন আসছে দেখো ক্ষমতার টাইপ থেকে অলরেডি আমরা প্রশ্ন সলভ করে আসছি আবারও কিন্তু সেই বৈদ্যুতিক ক্ষমতার টাইপ থেকে প্রশ্ন আসলো বৈদ্যুতিক ক্ষমতা সমান আমরা কি জানি বলতো আমরা জানি হচ্ছে পি সমান ভিআই আর একটা সূত্র জানি কিন্তু আর কি জানি আই স্কোয়ার আর জানি আর কি জানি ভি স্কোয়ার বাই আর জানি এই যে দেখো ভাইয়া আমি তিনটা সূত্র এখানে কেন লিখলাম আমি তো একটা দিয়ে তোমাকে ম্যাথ করাইতে পারি এখানে একটা কারণ আছে পি সমান ভিআই যে আছে এইবার ধরো ভিআই থেকে আসছে পরের বার প্রশ্নটা কি থেকে করবে জানো তোমাকে আই আর আর এর মান দিবে দিয়া এই টাইপ থেকে প্রশ্ন দিল সো আই আর আর এর মান দিয়া বলবে যে একটা বাল্বের ক্ষমতা এত হলে তাহলে কয়টা বাল্ব ইউজ করতে পারবো আশা করি আমার কথা বুঝতে পারছেন অথবা তোমাকে কি দিল ভি আর আর দিল তখন কি করবা তখন তুমি এটাতে বসাবা তার মানে আমি কিন্তু প্রশ্ন বা অ্যানালাইসিস করতে আসছি আসলে আমার এই টাইপ থেকে প্রশ্নটা আসছে ঠিক আছে এই টাইপ থেকে আমার প্রশ্নটা আসছে এখন এই ভি আর আই এর মান এখানে আমাদের প্রশ্নে কিসের মান দেওয়া আছে দেখো ভি এর মান দেওয়া আছে আর আই এর মান ভি আর আই এর মান দেওয়া আছে বাট তোমার প্রশ্নটা এখান থেকে আসবে এই টাইপ থেকে আসবে বাট কিভাবে ঘুরে আসবে মান দিবে হচ্ছে আই আর এর অথবা ভি বা আর এর তখন তোমরা এই দুটো যে একটা সূত্র বসায় করে ফেলবা আশা করি প্রশ্ন ব্যাগ বুঝতে পারছো এখন আমরা ম্যাথটা করব তাহলে আমার পুরো বাড়ির ক্ষমতা কিন্তু আমরা শুরুতে বের করতেছি তাহলে p কত কি vi তাহলে 6 হচ্ছে 220 দেখো 6 220 হচ্ছে আমার পুরো বাড়ির ক্ষমতা এটাও কিন্তু আমি আগে গুণ করে ফেলবো না কারণ আমরা তো জানি ওই কি নিয়মে এটা ভাগ দিতে হবে তাই না তাহলে দেখো আসলে কতটা বাল্ব সংখ্যা n এর মান যদি আমি বের করতে চাই বাল্ব সংখ্যা বাল্ব সংখ্যা এন কত হবে টোটাল পি ডিভাইডেড বাই হচ্ছে একটা বাল্বের পি ঠিক আছে এটা হচ্ছে পি প্রাইম দিলাম তাহলে হচ্ছে একটা বাল্বের ক্ষমতা ক্ষমতা আর এটা হচ্ছে কি টোটাল ক্ষমতা টোটাল পাওয়ার লিখিয়ে দিলাম ঠিক আছে টোটাল পাওয়ার এটা হচ্ছে টোটাল পাওয়ার আর এটা হচ্ছে একটা বাল্বের পাওয়ার তাহলে আশা করি বুঝতে পারছো খুবই সিম্পল এখন এটা কি করবো তাহলে এটা কিন্তু আমরা কাটাকাটি করি নাই ঠিক আছে আমি একটু সাইডে লিখি তোমরা একটু সূত্রটা লিখে ফেলো আমি একটু সাইডে ক্যালকুলেশনটা করি তাহলে আমার পি কত ছিল তাহলে এন ইজ ইকুয়াল হচ্ছে পি বাই পি প্রাইম তাহলে পি কত ছিল ভাইয়া ছয় ইনটু হচ্ছে দুইশো বিশ আর আমার কত আছে পি প্রাইম মানে একটা বাল্বের ক্ষমতা কত ষাট ওয়াট তাহলে এখন বসাও দেখো ছয় দিয়ে যদি কাটি এখানে দশ তাই না এখানে দশ আর 10 দিয়ে কাটলে হচ্ছে 22 তাহলে 22 টা বাল আমরা ব্যবহার করতে পারবো आंसर হচ্ছে সি কারো কোনো কনফিউশন আছে কিনা এবং প্রশ্ন এর কিভাবে করে বুঝতে পারছো কিনা একটু ওয়াই লিখে জানাই দাও একটু ওয়াই লিখে জানাই দাও তোমরা ওকে খালিদ সাইপুল্লা শুভময়ী ওকে হ্যাঁ সবাই ওয়াই লিখতেছো একটু তোমরা রেসপন্স করো দ্রুত রেসপন্স করো ঠিক আছে তোমাদের রেসপন্স ছাড়া কিন্তু আসলে ক্লাসটা প্রাণবন্ত হয় না একটু কথার সাথে সাথে রেসপন্স ওকে হ্যাঁ সন্দীপন মনিক একদম সূত্র সহ লিখে দিছে ভেরি গুড আচ্ছা ঠিক আছে সবাই ওয়াই লিখতেছো সাদিয়া ইসলাম বুশরা বিনতে গিয়াস সন্দীপন মনিক মাইশা চৌধুরী ওয়াই সো সবাইকে ধন্যবাদ এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এই যে দেখো 1 एंपিয়ার কারেন্ট সমান কত এটা आंसर কর দেখি এটা জানো তোমাদের জন্য কুইজ কুইজ টাইপের একটা প্রশ্ন এটা কি হারিমা আক্তার বলছে জায়গা কল্লা কইরাণ ধন্যবাদ ওকে এটার आंसर কর তো দেখি কত হবে এটার आंसर करो কত হবে দেখি তোমরা কারা কারা এটার আনসার দিতে পারো আনসার দাও দেখি ওকে মুন্নি মুন্নি তারপরে হচ্ছে জাকিয়া কয়টা মুন্নি ভাইয়া দুইজন মুন্নি একসাথে কমেন্ট করে ফেলছো খালিয়া খালিদ সাইফুল্লাহ বি রোকাইয়া রহমান হ্যাঁ ভাইয়া তোমাদের যাদের যাদের নাম পড়ছি তাদের সবার উত্তরটি সঠিক হয়েছে কংগ্রাসুলেশন টু ইউ দেখো এক এম্পিয়ার সো আমাদেরকে এখানে যাইতে হবে হচ্ছে এই সূত্রতে আমরা তড়িৎ প্রবাহ কি জানি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণে চার্জ প্রবাহিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ সো দেখো একক পরিমাণে চার্জ যদি কিউ হয় একক সময়ে যদি কিউ কি পরিমাণ হচ্ছে কি সময়ে যদি কিউ পরিমাণে চার্জ প্রবাহিত হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে প্রবাহ সো এটার একক কি চার্জের একক আমরা যদি সবাই কুলম এবং টি এর একক জানি হচ্ছে সেকেন্ড সো কুলম পার সেকেন্ড হচ্ছে আনসার বাট এই প্রশ্নটা আমি কেন আনলাম অন্য তো এত সহজ প্রশ্ন কেন আনলাম আসলে এখানে কারণ তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি তরিৎ প্রবাহের একক নয় কারণ তরিৎ প্রবাহের আরো একক আছে দেখো তরিৎ প্রবাহের একক কিন্তু আমরা জানি হচ্ছে এম্পিয়ার এই কুলম পার সেকেন্ড কে লেখা আবার দেখো এখানে একটা জিনিস দেখো পি সমান আমরা কি জানি ভি আই জানি না পি সমান কিন্তু ভি আই জানি সো এখান থেকে আই এর একক কি লিখতে পারি দেখো তো পি বাই ভি লিখতে পারি ঠিক আছে পি বাই ভি কিন্তু লিখতে পারি এখন দেখো এটা হচ্ছে ওয়াট ক্ষমতার একক কি ওয়াট আর ভোল্টের পার ভোল্ট তাহলে এইগুলো একক কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে ঠিক আছে যে যে জায়গায় আছে সেই সেই জায়গায় কিভাবে এককগুলো হয় সেগুলো তোমরা কিন্তু একটু অ্যানালাইসিস করে পড়বা ঠিক আছে দেখো এইখান থেকে আমি আরেকটা প্রশ্ন ক্রিয়েট করি যে নিচের কোনটি তরিত প্রবাহের একক নয় দিয়ে দিল হচ্ছে কুলম পার সেকেন্ড এম্পিয়ার ওয়াট পার ভোল্ট আরেকটা দিলে অন্যরকম তাহলে আনসার কোনটা হবে আরেকটা যেটা সেটা আশা করি বুঝতে পারছো অ্যানালাইসিস কিভাবে করতে হয় বুঝতে পারছো এবং এটার উত্তরটাও বুঝতে পারছো সো একটু তোমরা কমেন্ট করে জানাও আসলে ক্লিয়ার কিনা অ্যানালাইসিস ক্লিয়ার কিনা একটু বলো আজকের পর থেকে অ্যানালাইসিস করতে পারবা কিনা একটু জানাও তো যে ভাইয়া অ্যানালাইসিস করতে পারবো এখন থেকে যদি পারে থাকো তাহলে লেখাও যে ইয়েস ওয়াই লেখো যে ওয়াই লেখো যে পারবো যদি ওয়াই লেখো তাহলে বুঝবো যে তোমরা পারবা ওয়াই লেখো অ্যানালাইসিস করে পড়তে পারবা কিনা ক্লিয়ার বর্ণলতা সেন ওকে আমরা এখন পরবর্তীতে যাই হ্যাঁ মুন্নি বলছে ইয়েস মাইশা চৌধুরী বলছে হ্যাঁ পারবো ওকে যদি পারো তাহলে এইটার আনসার করো এখন দেখি আগেরটা যদি পেরে থাকো ওকে হ্যাঁ ইনশাল্লাহ আঞ্জুম ইনশাল্লাহ ওকে শাখাওয়াত বলছে ওয়াই হ্যাঁ শাহজাদি রুবা খালিদ সাইফুল্লাহ সবাই বলছে ক্লিয়ার ওকে কারিমা বলছে জি ক্লিয়ার ওকে সো বুশরা বিনতে গিয়াস ওকে সবাই ওয়াই লিখতে সো ভেরি গুড এখন এটার আনসার করো দেখি কি হবে এবং এটা কোন টাইপ সেটা আমি বলে দিব এরপরে আমরা সলভ করব ঠিক আছে ওকে আমি একটু প্রশ্নটা পড়ি আমি একটু প্রশ্নটা পড়ি ওকে খালিদ সাইফুল্লাহ বলছে ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ ভাইয়া ওকে দেখা হবে বিজয় দেখো একশো ওহম রোদের একটি গ্যালভানোমিটার কি বলছে গ্যালভানোমিটার ওকে ফাইন দশ মিলি এম্পিয়ার জন্য কত রোদের এখন দেখো গ্যালভানোমিটার আমরা জানি দুই ধরনের এটা হচ্ছে অ্যামিটার আর একটা হচ্ছে ভোল্টমিটার যে গ্যালভানোমিটার প্রবাহ মাপে সেটা হচ্ছে এমিটার আর যে গ্যালভানোমিটার ভোল্টেজ মাপে সেটা হচ্ছে ভোল্টমিটার এইখানে আমাদের কি মাপছে ভাইয়া তড়িৎ প্রবাহ মাপছে তাই না আই মাপছে তার মানে এখানে আমাদেরকে এমিটারের সূত্রে আসতে হবে তো এমিটারের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বৃদ্ধির জন্য ঠিক আছে এমিটারের ক্ষেত্রে এখানে তোমরা একটু লিখে রাখো এমিটার এমিটারের ক্ষেত্রে এমিটারের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বাড়াতে তড়িৎ প্রবাহ বাড়াতে শান্ত তড়িৎ প্রবাহ বাড়াতে শান্ট এস ইজ ইকুয়ালস টু মনে রাখবা হচ্ছে আর এন মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে তড়িৎ প্রবাহ বাড়াতে শান্টের প্রয়োজনীয় শান্ট হচ্ছে এস ইজ টু আর ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস ওয়ান এবং মনে রাখবা যে এমিটার এমিটার কিসে যুক্ত করা হয় এমিটার একটা বর্তনীতে যুক্ত করা হয় হচ্ছে শ্রেণীতে মনে রাখবা শ্রেণীতে কিন্তু এই এমিটারের সাথে যে শান্টটা আমরা যুক্ত করতেছি এই যে এই শান্টটা এটা যুক্ত করব হচ্ছে আমরা সমান্তরালে সমান তরালে এটি একটু মাথায় রাখবা তাহলে কি বর্তনীতে এমিটার নিজে যুক্ত হয় শ্রেণীতে বাট বর্তনির প্রবাহ যদি আমি বাড়াইতে চাই তাহলে ওই এমিটারের সাথে সমান তরালে একটা রোধ যুক্ত করতে হয় সেই রোদটাকে বলি আমরা হচ্ছে সান সেই সানটাই আমরা বের করবো আসলে এখানে আশা করি তোমরা বুঝতে পারছো ধরো এই যে বর্তনী এটা এখানে এমিটার এভাবে যুক্ত থাকে এখন দেখো আমি যদি এই বর্তনীটার প্রবাহ বাড়াইতে চাই তাহলে আমাকে এমিটারের রোধটা কমাইতে হবে আর রোধ কমানোর ওয়েটা কি রোধ কমানোর ওয়েটাই হচ্ছে সমান্তরালে যুক্ত করা তাহলে আমি ছোট মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করব যেটা কিনে আমরা বলি হচ্ছে শান্ট এস সো এই এস মানের একটা রোধ সমান্তরালে আমরা যুক্ত করে দেই তার মানে কি এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন একটা হচ্ছে এমিটার বর্তনীতে কিভাবে যুক্ত থাকে আনসার হচ্ছে শ্রেণীতে এবং এমিটারের সাথে আমরা যে শান্ট যুক্ত করি সেটা কিভাবে সেটা হচ্ছে সমান্তরালে আশা করি ক্লিয়ার এখন আমরা মেইন পয়েন্টে আসি পয়েন্টে আসি এখন এনটা কি সো এন মনে রাখার একটা ট্রিক্স আছে এন কিন্তু আমাদের ভোল্ট মিটারের ক্ষেত্রে ইউজ হয় সো এনটা মনে রাখবা এন ইজ ইকুয়ালস টু মনে রাখবা হচ্ছে এইচপি দিয়ে মনে রাখবা তোমরা এইচপি হবে বাই পারে এইচপি হচ্ছে হবে এইচপি হচ্ছে হবে আর পি তে হচ্ছে পারে তার মানে কি আমাকে যত মাপতে হবে এখন আমি লিখি মাপতে হবে বাই হচ্ছে মাপতে পারে মাপতে পারে তাহলে এনের এর মানটা কি ভাইয়া মাপতে হবে বাই মাপতে পারে আশা করি বুঝতে পারতো এখন আমি দেখি তো দেখিত মানটা একটু ক্যালকুলেট করি এখানে দেখো তাহলে আমাদের দেখো তো কত এন কত মাপতে পারে কত এই যে দশ মিলি মাপতে পারে পারেটা কিসে নিচে তাহলে দিয়ে মিলি যেহেতু দিব আমি তাহলে আমার এম্পিয়ারে চলে আসতে এখন কত মাপতে হবে কত দশ এম্পেয়ার মাপতে হবে দশটা আমি উপরে দিলাম তাহলে এই দশ দশ কাটা আর এই দশটা যদি উপরে যায় তাহলে কি হবে টেন কিউব হবে মানে উপরে তাহলে থাকতেছে কত এক হাজার এখন আমি শুধু মানটা এখানে বসাই দিব মানটা শুধু বসাই দিব আর এই আর এর সাথে তোমাদেরকে আগে একটু পরিচয় করে দিতে চাই আমি আর টা কি আর হচ্ছে গ্যালভানো রোধ এর রোদ অরফে হচ্ছে আমাদের হচ্ছে এমিটারের রোদ গ্যালভানো মিটার গ্যালভানো মিটার বা এমিটারের রোধ এমিটারের শোনো গ্যালভানো মিটারের তোমরা মনে রাখো ঠিক আছে গ্যালভানো মিটারের সরি এখানে একটু হ্যাঁ দেখো গ্যালবানো মিটার মনে রাখো কারণ কি যখন প্রবাহ মাপবে তখন সেটা হবে রোধ আর যখন ভোল্টেজ মাপবে তখন এই হবে কার রোদ ঠিক আছে তাহলে রোধ আর কি মনে রাখবো গ্যালভানোমিটারের মিটারের সব সময় বাট প্রশ্নে যদি এমিটারের রোদ দেওয়া থাকে তখনও কিন্তু আর এইটাই আশা করি বুঝতে পারছো দেখো একটা জিনিস দিয়ে আমরা তিনটা জিনিস মনে রাখতেছি গ্যালভানো মিটার যদি বলা থাকে দেখো গ্যালভানো গ্যাল লিখলাম আমি তাই গ্যালভানোমিটার হলে এমিটারের রোধ বোঝাবে এমিটার বা ভোল্টমিটার এতে এমিটার ভিতে ভোল্টমিটার তাহলে গ্যাল দেখো এখানে দেওয়া আছে যে গ্যালভানোমিটার রোধ কত দেওয়া আছে 100 ওহম আশা করি বুঝতে পারছো গ্যালভানোমিটারের রোধ কত 100 ওহম তার মানে এটাই এমিটারের রোধ আর যদি এমিটার বলতো তাহলে তো হইতোই এমিটারের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা আশা করি বুঝতে পারছো দেখো এখন আমরা মানগুলো বসাবো কত আছে 100 100 ডিভাইডেড বাই এন এর মান কত পাইছি 1000

অপশনে দেখো এক নাম্বার অপশনে আছে পয়েন্ট ওয়ান তার মানে এইটাই হচ্ছে আনসার আর কোনটার কাছাকাছি কিন্তু অপশনে নাই তার মানে এইটাই হচ্ছে আমার আনসার আশা করি তোমরা বুঝতে পারছো একটু কমেন্ট করে জানাও তোমরা আচ্ছা ঠিক আছে কয়টায় ওকে হ্যাঁ আর হচ্ছে গ্যালভানোমিটার রোধ সন্দীপ বণিক এন এর মানটা বুঝি নাই দেখো মাইশা চৌধুরী দেখো এন এর মানটা আমি বলছি পি দিয়ে মনে রাখবা হবে পারে বাই মাপতে হবে মাপতে বাই পারে এইখানে দেখো প্রশ্নে দেখো এই যে দেখো নিরাপদে দেখো গ্রহণ করতে পারে কত দশ মিলি এম্পিয়ার তার মানে এইটাই হচ্ছে নিরাপদে সে মাপতে পারে মানে হচ্ছে পি এইটা তার মানে কি মাপতে পারে এটা নিচে বসাইছি এরপরে কি এরপরে হচ্ছে দশ এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোদের সান দরকার তাহলে দশ দশ মাপ শোনো দশ এম্পেয়ার মাপতে গেলে তাহলে মাপতে হবে এটা না তাহলে আমাদের মাপতে হবে হচ্ছে দশ এম্পেয়ার বুঝছো কিনা এখন বলো হ্যাঁ এখন বুঝছি ওকে আসসালাম হ্যাঁ সবাই আনসার করেছো ভেরি গুড ভেরি গুড আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব তাহলে কি বলছি যদি গ্যালভানোমিটার থাকে ওইটাই আর এমিটার থাকলে ওইটাই আর ভোল্ট মিটার থাকলে ওইটাই আর দ্যাট মিনস যে যন্ত্রটা রোদ দেওয়া থাকবে ওইটাই আর ঠিক আছে সো ভোল্ট মিটারের সূত্রটাও তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা তাহলে ভোল্ট মিটার বা গ্যালভানোমিটার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যালভানোমিটার টাইপ ঠিক আছে গ্যালভানোমিটার অ্যামিটার ভোল্ট মিটার এই তিনটা জিনিস গ্যালভানোমিটার অ্যামিটার ভোল্ট মিটার এই টাইপ কিন্তু আমরা ক্লাসে আসলে পড়াই ঠিক আছে ওকে আমরা এখন হ্যাঁ এটা তোমাদের জন্য থাকবে হচ্ছে হোমওয়ার্ক ঠিক আছে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য তোমরা যে নোটটা করতেছো সেই নোটে এটা আনসার করে দিয়ে দিবা এটা আনসার করে দিয়ে দিবা ঠিক আছে দেখো আমি একটু বলে নেই আসলে এই টাইপটাও ইম্পর্টেন্ট দেখো একটি কোচের তরি চালক শক্তির মান দেওয়া আছে তার মানে ই দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ আর দেওয়া আছে এখন দশ ওহম রোধের তার দিয়ে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে তার মানে আমরা কি জানি i to জানি হচ্ছে e কোশের ক্ষেত্রে জানি e r r এখন এইখানে বшай জাস্ট তোমরা ক্যালকুলেশনটা করবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আশা করি তোমরা করতে পারবে ঠিক আছে এখন আমরা পরবর্তীতে যাব এই যে পরবর্তীতে আবারও আমাদের সেই কোর্সের কথা চলে আসতেছে সো তোমরা যারা যারা এখনো এনরোল করো নাই আমাদের এই যে স্পেশাল যে কোর্স আছে একদম কিন্তু তোমাদেরকে এখানে শুরু থেকে ধরে ধরে সবকিছু করানো হবে এবং আমাদের কোর্সে কিন্তু এক্সট্রা কিছু পড়ানো হয় না টাইপ ওয়াইজ আমরা পড়ানোর চেষ্টা করি সব ক্লাসে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো ম্যাথ বলো যাই বলো না কেন সব টাইপ ওয়াইজ আমরা পড়াই এবং ওই টাইপ গুলো থেকে আলহামদুলিল্লাহ এবার গুচ্ছও কিন্তু কমন আসছে ঠিক আছে সো তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো এবং এনরোল করতে গেলে কি করতে হবে কোনো তোমার কঠিন কাজ না তুমি আমাদের যে পেজ থেকে লাইভ হচ্ছে এই পেজে নক দিবা অথবা এই যে নিচে দেখানো নাম্বারে জাস্ট একটা কল দিয়ে দিবা এবং তোমরা যারা গুচ্ছ খারাপ হওয়ার কারণে এখন হতাশ তাদের কি বলতেছি তোমাদের হাতে আড়াই মাস কিন্তু একটা হিউজ টাইম তোমরা যদি আসলে এই সময়টাকে প্রপারলি কাজে লাগাইতে পারো এবং প্রিসাইজলি প্রিপারেশন নিতে পারো তাহলে ফিসি গুচ্ছে তোমার এখনো টপ করার সুযোগ আছে আর তোমরা যাতে প্রিসাইজলি প্রিপারেশন নিতে পারো সেই আঙ্গে কি কিন্তু আমরা আমাদের কোর্সের ক্লাসগুলো সাজাইছি তো তোমরা চাইলেই আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো এই যে বললাম না ভাইয়া গ্যালভানোমিটার এমিটার ভোল্টমিটার এখন দেখো গ্যালভানোমিটারের প্রশ্ন চলে আসছে দেখো দেখো গ্যালভানোমিটারের মিটারের প্রশ্ন চলে আসছে দেখছো এটা বাউ আসছিল ছিল দুই হাজার ষোলো সতেরো সালে আর আমরা আগে যেটা আরো আপডেটেড প্রশ্ন তার মানে কি টাইপ কমন পড়তেছে কিনা টাইপ অ্যানালাইসিস করে টাইপ কমন পড়তেছে কিনা দেখো তো অবশ্যই পড়তেছে এখন দেখো বি সম্রোধে তোমরা যারা যারা পারো আনসার করো আমিও একটু দেখি পারি কিনা আমিও ঠিক আছে আমিও দেখি আসলে সঠিক আনসার করতে পারি কিনা বিশ ওহম রোদের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোদের একটি শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের দশ পার্সেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে মোট প্রবাহের দশ পার্সেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে তার মানে কি এখানে গ্যালভানোমিটারের প্রবাহ আছে সো গ্যালভানোমিটারের সূত্রটা আমরা লিখে পারি এটা টাইপ কি কোন টাইপ টাইপ হচ্ছে গ্যালভানোমিটার দেখো প্রবাহ আমরা এটা হচ্ছে মূল প্রবাহ প্রশ্নটা বলছে যে মোট তড়িৎ প্রবাহ দশ পার্সেন্ট গ্যালবানো মধ্যে দিয়ে যায় তাহলে মোট প্রবাহ কত খুবই সিম্পল মোট প্রবাহ একশো তার মধ্যে দশ পার্সেন্ট যাচ্ছে অর্থাৎ মোট প্রবাহ হচ্ছে একশো পার্সেন্ট তার মধ্যে দশ পার্সেন্ট যাচ্ছে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে তার মানে কি আই জি হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আই এখান থেকে আমি লিখতেই পারি হচ্ছে একশো আর আমাদের দেখো এখানে গ্যালভানোমিটারের রোডটা দেওয়াই আছে গ্যালভানোমিটারের রোধ কোনটা জি জি হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের রোধ খুবই সিম্পল আর এসটা হচ্ছে শান্ট এই শানটাই তো বের করতে বলছে তাই না হ্যাঁ কত রোদের শান্ট এটাই বের করতে বলছে তার মানে আমরা শুধু মানগুলো এখন বসাই দিব মানগুলো বসাই আমরা একটু দেখো এখানে দশ দশ পার্সেন্ট এস এর মান আমরা বের করব জি এর মান দিছে 20 এস এর মান আবার কত নাই আই এর মান কত 100% এই পার্সেন্ট পার্সেন্ট কাটা তার মানে আমার কত থাকতেছে 10 বাই 100 এস 20 প্লাস হচ্ছে এস সো এটা যদি আমি কাটি একটু কেটে নেই তাহলে আমাদের জন্য সহজ হয় তাহলে 1 বাই 10 আমি এখন আর আর এ গুণ করব তাহলে কত আসছে 10 এস ইজ ইকুয়ালস 20 প্লাস হচ্ছে আমার এস শুধু থাকে তাই না টোয়েন্টি প্লাস এস সো এটা যদি আমি আরেকটু ক্যালকুলেট করি তাহলে কি আসতেছে দেখো তো এসটা এইদিকে চলে আসতেছে তাহলে নাইন এস কষ্ট আসতেছে আমাদের বিশ তাহলে আমাদের এস ইজি কষ্ট আলটিমেটলি কত আসতেছে বিশ ডিভাইডেড হচ্ছে নয় এখন বলো আনসার কত হবে এখনও গেস করে কিন্তু আনসার করতে হবে দেখো আমরা বিশকে যদি দশ দিয়ে কাটতাম তাহলে আনসার আসতো দুই যেহেতু নিচের মানটা কমে দিছি কমাই দিছি তার মানে আমার আনসার কত আসবে দুইয়ের চেয়ে বেশি কিছু ঠিক আছে দুইয়ের কাছাকাছি বেশি কিছু দুইয়ের চেয়ে আহামরি বেশি না দুই পয়েন্ট ফাইভ এর উপরে যাবে না তাই না দুই পয়েন্ট এর উপরে কিন্তু যাবে না এটার নিচে কারণ নয় আর দশ কিন্তু খুব কম বেশি মানে উনিশ বিশ আর কি বলা যায় এটাকে সো টু বা সামথিং এর আনসার আসবে আমাদের ঠিক আছে সো এটার কাছাকাছি আনসার কোথায় আছে দেখো তো টু পয়েন্ট ওয়ান এর কাছাকাছি আনসার কোনটা বি নাম্বার সুতরাং বিটাই অপশন আর টু পয়েন্ট ফাইভ দিয়ে যদি তুমি নয় কে গুণ করো অনেক কিন্তু বেশি হয়ে যাবে সুতরাং এই অপশন আগেই বাদ তাহলে থাকতেছে কোনটা দেখো এক তো আগেই বাদ কারণ এটা দুইয়ের কাছাকাছি না তিন আগেই বাদ থাকে হচ্ছে এই দুটা দুইয়ের সবচেয়ে কাছাকাছি কোনটা বি নাম্বারটা সুতরাং বি নাম্বারটাই উত্তর এখন ক্যালকুলেশন সহজ লাগতেছে কিনা একটু বলো একটু দ্রুত কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা হ্যাঁ বর্ণলতা সে নুসরাত জাহান রুবা ঐশী বি হ্যাঁ তোমাদের উত্তরটা সঠিক হয়েছে ভাইয়া তোমাদের উত্তর সঠিক ওকে আমাদের হাতে আর অল্প কয়েকটা প্রশ্ন আছে দুই তিনটার মতো প্রশ্ন আছে আমরা একটু দেখে নিতে চাই সো তোমাদের ক্লিয়ার কিনা তোমরা একটু ওয়াই লিখে জানো তো বুঝতে কিনা বলো একটু ওয়াই লিখে জানাই দাও তো ভাইয়া একটু ওয়াই লিখে জানাও আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব ওকে আবির মজুমদার বলছে ওয়াই সবাই ওয়াই লিখতেছো ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্ন সলভ করব দেখো এখন আসছে হুইস্টন ব্রিজ এটাও একটা ইম্পর্টেন্ট টপিক হুইস্টন ব্রিজ টাইপ কি আমার হুইস্টন ব্রিজ এই যে হুইস্টন ব্রিজ সো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি ভাইয়া p বাই q ইজ ইকুয়ালস টু হচ্ছে r বাই s এই সূত্রটা আমরা জানি সো হুইস্টন ব্রিজের যে বাহুটা তোমাকে রোদ বের করতে দিবে বা যে বাহুর রোদ বাড়াইতে বলবে বা কমাইতে বলবে সেটা আমরা ধরে নিব নিয়ে এখন দেখি আমি চার এত চারটি রোদ আছে চতুর্থ বাহুর রোদের সাথে কত মানে একটি শান যুক্ত করলে বা রোদ যুক্ত করলে শানটাই কিন্তু রোদ ঠিক আছে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে তার মানে পি বাই কিউ আর বাই এস হবে তাহলে আমরা কি বলছি চতুর্থটাকে আমরা মানে যে বাহুর কথা বলবে সেটাকে হচ্ছে আমরা এক্স ধরে নিব। আর বাকি মানগুলো সেম বসাবো তাহলে সেম বসাই তাহলে প্রথম বাই দ্বিতীয় বাই হচ্ছে আমি একটু বের করে হয় এদিক দিয়ে ফোর তার মানে হচ্ছে ফোর ওহম তার মানে কি আমার এক্স অর্থাৎ চতুর্থ বাহুর রোড যদি ফোর হোম হইতো তাহলে আমার রোডটা মানে মিটার মিটার্ন ব্রিজটা সাম্যাবস্থায় থাকতো কি বললাম আমাদের রোদের মান যদি ফোর ওম হইতো তাহলে উইস্টার্ন ব্রিজটা সাম্যাবস্থায় থাকতো তাহলে এখন আমাদের আছে কত ভাইয়া আছে হচ্ছে বারো এখন যে মানটা আছে ওইটা থেকে যদি কমাইতে হয় যে মানটা আছে আগে যেটা ছিল সেটা থেকে যদি কমাইতে হয় কমাইতে হলে সমান্তরাল করব সমান্তরাল আর বাড়াইতে হলে শ্রেণীতে নিব এখন দেখো এখানে ঘটনাটা কি আমাদের দরকার হচ্ছে ফোর আছে কত বারো তার মানে আমার বাড়াইতে হবে নাকি কমাইতে হবে বলতো এই যে এই জায়গায় ভুল আমার দিছিল হচ্ছে বারো এই বারোটাকে কমায় নিয়ে আসতে হবে ফোর ওহমে দ্যাট মিনস বারোর সাথে একটা কোনো রোদ সমান্তরালে যুক্ত করলে যে তুল্য রোধটা হবে সেটার মান হইতে হবে ফোর এখন তাইলে আমরা সেই শর্টকাটে আবার চলে যাই দেখো তাহলে দুইটা সমান্তরালে দ্যাট মিনস বারোর সাথে এমন একটা রোধকে আমাকে সমান্তরালে আনতে হবে যার তুল্য রোধটা হবে আমার হচ্ছে ফোর এখন আমি যদি যেটা আমার রোধ লাগবে সেটাকে ওয়াই ধরে নেই আর আমার তো আছে বারো তাহলে দুইটা রোদের সমান্তরালে তুল্য রোদের আমার শর্টকাট কিন্তু জানি দুইটার গুণফল ফল বাই যোগ তার মানে কি ওয়াই ইন্টু হচ্ছে বারো ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই প্লাস বারো ইজ টু তুল্য রোধ কত হবে ফোর হবে এটা এখন আমরা ক্যালকুলেট করবো দেখো তাহলে বারো ওয়াই এজিকোজ টু ফোর হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে তাহলে ওয়াই সমান আমি লিখতে পারি দেখো এটা এখানে আসবে আট তার মানে আটচল্লিশ বাই আমি আট লিখতে পারি আনসার হচ্ছে ছয় তার মানে ছয় ওহম রোধকে আমি যদি বারোর সাথে এই যে বারো দেখতে পাচ্ছ তোমরা এই বারোর সাথে ছয় ওহমকে যদি আমি সমান্তরালয়ে যুক্ত করি তাহলে মিটার আহ উইস্টার্ন ব্রিজটা সাম্যাবস্থা থাকবে আশা করি বুঝতে পারছো আর যদি এটা থাকতো ফোর আর এটা আসতে ফোরো সরি এটা ধরো আছে 4 আর এইটা আসে 12 তার মানে আমার কি বাড়াইতে হইতো তার মানে ওই 4 এর সাথে আরো 8 আমি যোগ করতাম আশা করি তোমরা বুঝতে পারছো আর এই টাইপটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলেছি দিছি ভাইয়া হুইস্টন ব্রিজ থেকে তোমাদের কি কি গুছছে এটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো যদি বুঝে থাকো একটু ওয়াই লিখে জানাও তো হ্যাঁ 6 ওগো সবাই শর্টকাট আনসার করেছো যারা যারা সি আনসার করেছ তাদের সবাইকে অভিনন্দন ঠিক আছে আমাদের আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো এটার আনসার করো দেখি লাস্ট আর দুইটা প্রশ্ন আছে এটার পরে দেখো আনসার করো দেখি এটা আনসার করো দেখো আমি একটু তোমাদের সাথে আনসার করতে থাকি দেখো একটি বিশ ওয়াট সরি একশো বিশ ওয়াট ষাট ভোল্ট বা দিকে ভোল্ট লাইলের আগানো হলো পূর্ণ উজ্জ্বলতার জন্য বাতির সাথে শ্রেণী সমবায়ে কত রোদ লাগাতে হবে এটাও কিন্তু বাউতে আসছে দেখো এটাও কিন্তু বাউতে আসছে দেখো এটা হচ্ছে রোদের সমবায় এবং ক্ষমতা সব মিলে একটা প্রশ্ন ঠিক আছে এখন দেখো ভাইয়া পূর্ণ উজ্জ্বলতার কথা যখন বলবে পূর্ণ উজ্জ্বলতা তার মানে আমার এখানে আমি দিচ্ছি কত দুইশো বিশ ভোল্ট লাইন বাট আমার একটা বাতির কত একটা বাটির ভোল্টেজ কত ষাট ভোল্ট আমি যদি পূর্ণ উজ্জ্বলতা চাই তাহলে আমাকে দুইশো বিশ ভোল্টই ইউজ করতে হবে তাহলে দুইশো বিশ ভোল্টে যদি ইউজ করতে হয় করতে হয় তাহলে আমাকে কয়টা বাতি ইউজ করতে হবে বলো তো তাহলে কয়টা বাতি ইউজ করতে হবে বলো তোমরা বলো দেখি তাহলে একটা একটার জন্য যদি সাইড ভোল্ট হয় ঠিক আছে একটা বাতির ভোল্টের যদি সাইড ভোল্ট হয় তাহলে দুইশো বিশ ভোল্টে কয়টা বাতি জ্বলতে পারবে বলো তো বলো একটু দেখি এটা খুবই ইজিলি হিসাব করা যায় দেখো দুইশো বিশ ডিভাইডেড বাই সাইট এতটি হচ্ছে বাতি তাহলে এতটি বাতি যদি আমি লাগাই তাহলে কি হবে আমার দুইশো বিশ ভোল্ট একদম আমি পুরাটাই ইউজ করতে পারবো আর দুইশো বিশ ভোল্ট আমি যখন পুরাটাই ইউজ করবো তখন আমি কিন্তু একটা পূর্ণ উজ্জ্বলতা পাবো বোঝা গেছে এই যে দেখো এখন তাহলে কি হলো দুশো বুশ বাই ষাট এতটি বাতি বাট আমার প্রশ্ন চাইছে হচ্ছে রোদের প্রশ্ন চাইছে রোদ তাহলে আমার এতটা বাতি আছে তাহলে আমাকে একটা বাতির রোদ বের করতে হবে প্রথমে একটা বাতির রোদ যদি আমি সবগুলা বাতির রোদের সাথে গুণ করে দেই তাহলে আমার মোট রোদটা পাবো তাই না মোট রোদটাই তো আমার দরকার এখানে তাই না বলো ওকে তাহলে আমার বাতির সংখ্যা অলরেডি বের হয়েছে এখন দেখো পি সমান আমরা কি জানি দেখো এই ক্ষমতার এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে ইউজ করে আসলাম দেখো বি স্কোয়ার বাই আর এই সূত্র কিন্তু আরো একটা ম্যাথে আমরা ইউজ করছি ওখানে ভি আই দিয়ে করছি এখানে দেখো মান দেওয়া আছে ভি এবং আর আমরা যেহেতু বের করতেছি আর পি দেওয়া আছে তার মানে আমরা এই সূত্রটা খাটাবো এখানে সো দেখো টাইপ রিপিট হয় কিনা দেখো কিন্তু টাইপ অ্যানালাইসিস বুঝতে পারছো কিনা এই জন্য কিন্তু আমি পুরো সূত্র লেখাই দিয়েছিলাম এখানে যাই হোক কথা কম এখন চলে আসি আর ইজ ইকুয়ালস টু তাহলে কি হবে ভি স্কোয়ার বাই পি তাহলে ভি কত এখানে সাইট মানে ষাট স্কোয়ার ইন্টু হচ্ছে একশো বিশ ষাট কি লিখতে পারি ষাট ইনটু ষাট লিখতে পারি ডিভাইডেড বাই লিখতে পারি হচ্ছে একশো বিশ তাহলে এটা যদি কাটি থাকে টু এটা দিয়ে কাটলে হচ্ছে থ্রি তার মানে তিরিশ ওহম তার মানে কি দাঁড়াইলো আমার একটা বাতির রোধ হচ্ছে তিরিশ ওহম তাহলে আমার এই যে দুইশো বিশ বাই ষাট এতটি বাতির রোধ কত এতটি বাতির রোধ কত খুবই সিম্পল যা শুধু এটার সাথে আমরা একটা রোধ গুণ করে দিব তাহলে যদি তিরিশ গুণ করে দেই তাহলে আমাদের টোটাল রোডটা কিন্তু চলে আসতেছে বুঝতে কি না একটু কমেন্টে জানাও তাহলে এটা দিয়ে কত হচ্ছে তাহলে আমার রোধ হচ্ছে এখন আমি প্রশ্নে যাব দেখো অলরেডি কিন্তু আমার একটা বাতি যুক্ত করা আছে সেই বাতির রোদ কত তিরিশ ওহম এখন বলছে এই বাতির সাথে আরো কত রোধ যুক্ত করলে পূর্ণ উজ্জ্বলতা পাবো তাহলে পূর্ণ উজ্জ্বলতার জন্য আমার রোডটা কত একশো দশ অলরেডি কিন্তু আমার তিরিশ ওহম যুক্ত হওয়া আছে তার মানে আমি যদি একশো দশ থেকে তিরিশ ওহম বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমার আসলে কতটুকু যুক্ত করতে হবে সেটা চলে আসে তার মানে হচ্ছে আশি ওহম আশি ওহম কততে আছে বিতে আছে বিটাই হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝে থাকো একটু ওয়াই লিখে জানাও তো কমেন্টসে একটু ওয়াই লিখে জানাও বুঝতে পারছো কিনা একটু ওয়াই লিখে জানাও ভাইয়া একটু ওয়াই লিখে জানাও একটু ওয়াই লাগো বুঝতে পারতেছো না কিভাবে আসলো আদ্রিতা আলম আবার ওকে ম্যাক্সিমামে ওয়াই লিখতেছো ওকে আদ্রিতার জন্য আমি আবার বলি আমি মুখে বলি তুমি একটু ক্লাসটা রিপিট করে দেখতে পারো চাইলে পরে দেখো এখানে দেখো একটা বাতি হচ্ছে ষাট ভোল্ট আর পুরো লাইন কত দুইশো বিশ ভোল্টের তার মানে যদি আমি পূর্ণ উজ্জ্বলতা পাইতে চাই তাহলে আমার দুইশো বিশ ইউজ করতে হবে যেহেতু আমার একটা বাতির একটা বাতির ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্টের জন্য আমি কয়টা বাতি ইউজ করতে পারবো সেটা আগে বের করলাম এখন ঘটনা হচ্ছে বলছে যে রোডটা কত হইতে হবে তাহলে আমাকে একটা বাতির রোদ প্রথমে বের করতে হবে এবং সবগুলা বাতি তো আমরা বের করছি না এই যে দুইশো বিশ বাই ষাইট এটা হচ্ছে আমার সবগুলা বাতি কতগুলো বাতি আসলে লাগবে তো এটার সাথে আমি পরবর্তীতে রোড গুলা গুন করে দিব তাহলে আমি টোটাল রোডটা পাবো এখন দেখো শুরুতে কিন্তু আমার এই যে এইটা দেখো একটা অলরেডি তিরিশ ওম রোদের বাল্ব আছে কারণ এটা থেকে আমরা রোদটা বের করে নিছি তিরিশ ওম রোদ তাই না এটা কিন্তু বের করছি এই যে দেখো যেহেতু একটা বাতি আমাদের যুক্ত আছে তিরিশ ওহমের তাহলে আর কতটুকু রোদ যুক্ত করতে হবে সেই জন্য আমরা কি করলাম আমাদের টোটাল যেটা রিকোয়ারমেন্ট সেটা থেকে তিরিশ বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের আনসার চলে আসে কত আশি আশা করি এখন বুঝতে পারছো তো সবাই ওয়াই লিখতেছো সুমাইয়া নিছি আবার বলছি ভাইয়া তুমি একটু দেখে নাও ঠিক আছে সুমাইয়া তুমি একটু দেখে নাও আরেকবার কি আমি বলছি একটু দেখে নাও তুমি ঠিক আছে আরেকবার বলা শেষ আশা করি এখন বুঝতে পারছো হ্যাঁ এখন বুঝতে পারছে ওকে তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা এই যে দেখো আসছে এটা প্রশ্ন কেন নিলাম এটা থেকেও টাইপ অ্যানালাইসিস কাজ আছে দেখো যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর প্রবাহ মাপা হয় তাকে কি বলে তাকে কি বলে বলো তো আনসারটা বলো আনসারটা হয়তো বা তোমাদের সবারই জানা তোমরা একটু জানাও আনসারটা বলো হ্যাঁ এটা সলভ ক্লাস কোশ্চেন সলভ ক্লাস না আসলে মুশফিকুল ইসলাম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস ঠিক আছে সো আমরা কোশ্চেন সলভ করাইছি এবং কোন কোন টাইপ গুলো ইম্পর্টেন্ট সেগুলা কিন্তু ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া ঠিক আছে ওকে সবাই আনসার করছে অ্যামিটার তো এইটা কোন টাইপ তাহলে কোন টাইপ এটা হচ্ছে যন্ত্রপাতি টাইপ যন্ত্রপাতি টাইপ ঠিক আছে দেখো এখানে আসলে কোন প্রবাহ মাপা যায় এরপরে কিন্তু আসতে পারে যে কোন যন্ত্রের সাহায্যে তোমরা ভোল্টেজ মাপতে পারো কোন যন্ত্রের সাহায্যে তোমরা রোদ মাপতে পারো কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোদ মাপতে পারো তো তোমার কাজ কি হবে আমি এখানে টাইপটা লিখে দিব এই টাইপটা তোমাদের হচ্ছে বাসার কাজ তোমরা একটা বই থেকে যে কোনো বই থেকে এই যে বিভিন্ন যন্ত্রের কাজগুলা যে আছে এগুলা পড়ে ফেলবা তাহলে কি যেমন হচ্ছে ভোল্ট মিটার তাহলে হচ্ছে বিভিন্ন যন্ত্রের কাজ যন্ত্রের কাজ কোন কোন যন্ত্র যেমন হচ্ছে এমিটার ভোল্ট মিটার গ্যালভানোমিটার আচ্ছা পটেনশিওমিটার দিয়ে দিই পটেনশিওমিটার এই দুটোই হচ্ছে গ্যালভানোমিটার কিন্তু এই দুটো আবার হচ্ছে কি গ্যালভানোমিটার এটা অলরেডি আগে বলে দিছি আমি আচ্ছা পটেনশিওমিটার আর একটা হচ্ছে পোস্ট অফিস বক্স এবং এই চারটা যে আমি যন্ত্র লিখছি এই যন্ত্রগুলা বাদেও তোমাদের বইয়ে কিন্তু চার্ট করে দেওয়া আছে তোমরা যদি নেটওয়ার্ক কৃষিগুচ্ছের নেটওয়ার্কটা কিনে থাকো তাহলে দেখবা যে চার্ট করে দেওয়া আছে সেই চার্ট থেকে এগুলো পড়ে রাখবা বাট আমি একটু শর্টকাট তোমাদের বলে দিতে চাই দেখো অ্যামিটার অ্যামিটারের শুরুতে কি এ অ্যামিটারের শুরুতে কি এ আর তড়িৎ প্রবাহের একক কি এ বুঝছো তাহলে অ্যামিটারের শুরুতে হচ্ছে এ তড়িৎ প্রবাহের একক হচ্ছে এ সো এটা সাহায্যে আমরা আই মাপতে পারবো খুবই সিম্পল এমিটারের শুরুতে এ তরিত প্রবাহের একক হচ্ছে এ সুতরাং আমরা প্রবাহ মাপতে পারবো এর হচ্ছে ভোল্ট মিটার ভোল্ট মিটারের শুরুতে ভি সুতরাং এটা দিয়ে ভোল্টেজ মাপা যায় নামই বলে দিচ্ছে যে ভোল্টেজ মাপতে পারবা এবার হচ্ছে পটেনশিওমিটার এটা আমি পরে আসতেছি আর পোস্ট অফিস বক্স ধরো পোস্ট অফিস বক্সে তুমি অজানা মানুষকে কিন্তু চিঠি পাঠাই পাওয়া যায় ঠিক আছে পোস্ট অফিস বক্সে গিয়ে কিন্তু অজানা মানুষকে চিঠি পাঠাইতে পারবা সো মনে রাখবা পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোদ করতে পারি অজানা রোধ অজানা রোধ রোদার আরো কাজ আছে সেগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিও বাট আমি যে কাজগুলো বলছি এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ এখন আসি পটেন্সিও মিটার সো পটেন্সিয়া মনে রাখবো আমরা পটেন্সিয়াল দিয়ে পটেন্সিয়াল বেশি এর পটেন্সিয়াল বেশি মনে রাখবা পটেন্সিয়াল বেশি কেন কারণ এর সাহায্যে আমরা অনেক কিছুই মাপতে পারি দেখো ভি সমান আই আর একটা আছে আই সমান ই বাই আর প্লাস আর এই দুটো সূত্র তো আমরা জানি তাই না এই যে এই দুটো সূত্রতে যে যে জিনিস আছে সব কিছু আমরা পটেনশিওমিটার দিয়ে মাপতে পারি ঠিক আছে আর মুখস্থ করতে হবে বলো এই সূত্র কিন্তু আমরা মুখস্থ করে আসছি আর আমরা বলতে কি পটেনশিওমিটারের পটেনশিয়ালিটি বেশি যার কারণে অনেক কিছু মাপতে পারে একাই সো এ মাপতে পারবে কি ভোল্টেজ মাপতে পারবে প্রবাহ মাপতে পারবে রোধ মাপতে পারবে চালক শক্তি মাপতে পারবে অভ্যন্তরীণ রোদ মাপতে পারবে আশা করি ট্রিক্সটা বুঝতে পারছো ঠিক আছে খুব ইজি না বিষয়টা এভাবে তোমরা ফানি উইথে পড়বা ঠিক আছে ফানি উইথে একটু পড়ার চেষ্টা করবা তাহলে দেখবা যে জিনিসগুলো মনে থাকতেছে সো আশা করি এই টাইপ ক্লিয়ার আমরা আজকে লাস্ট টাইপে চলে যাব আজকে লাস্ট টাইপে চলে যাব লাস্ট একটা প্রশ্ন চলে যাব দেখো এই প্রশ্নটাও দুইবার আসছে সো এটা কিন্তু ঘুরাই পাশে আসতে পারে যে বলছে যে নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয় নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয় সো এটা তোমরা অনেকেই মুখস্থ করো আসলে তাই না আজকে থেকে আর মুখস্থ বাদ দেখো যারা যারা আনসার পারো করো আর আমি তোমাদেরকে একটু ট্রিক্সটা বলে দিতে চাই আসলে মুখস্থ না করেও কিভাবে ফিজিক্সটা মনে রাখা যায় একটু আমি বলতে চাই দেখো ধরো তোমার বাসায় বেশি ইলেকট্রিসিটি প্রবাহ হয়েছে তখন কি ফিউজের আসলে কাজ কি নিরাপত্তা দেওয়া না নিরাপত্তা দেওয়া যদি কোনো কারণে বেশি তরিত প্রবাহ আমাদের বাসা চলে আসে তখন কি হয় জানো তখন আমাদের ফিউজটা ফেটে যায় ফিউজটা কেটে যায় ফিউজের ভিতর যে তার থাকে এই যে যেটা ফিউজ এই তারটা কিন্তু কেটে যায় সো ওই সময় কিন্তু ফটাশ করে শব্দ হতে পারে সো তুমি মনে রাখবা ফিউজ ফটাশ করে ফেটে গেল ফিউজ ফটাশ করে কেটে গেল সো বৈদ্যুতিক ইয়া যখন কেটে যায় তখন কিন্তু ফটাশ করে একটা শব্দ হয় তাই না তো মনে রাখবো ফিউজ ফটাশ করে ফেটে গেল ফেটে গেল এই শর্ট ট্রিক্সটা মনে রাখবা তাহলে এখান থেকে যেহেতু আসতে যে কোন ধাতু ব্যবহার করা হয় আর কি কি প্রশ্ন আসতে পারে ভাইয়া এটাই তো টাইপ অ্যানালাইসিস তাই না সো সেটা আমি বলে দিচ্ছি তারপরে দেখতেছি আসলে তোমরা কারা কারা সঠিক করেছিল ওকে আসি আমরা এখন ফটাস তো ফিউজ তো ফিউজে এই যে ফটাসের দেখো শুধু ফটাস মনে রাখলেই তোমার হয় ফতে হচ্ছে ফিউজ তে আমি নিব হচ্ছে টিন ঠিক আছে টটে নিব হচ্ছে টিন টে আমি নিব হচ্ছে টিন আর সতে নিব হচ্ছে সীসা তাহলে আজকে থেকে আরো মুখস্ত করতে হবে সো আজকে যদি তোমার কাছে ফিউজ চলে আসে তুমি মনে রাখবা যে শুভ ভাইয়া ক্লাসে বলছিল যে বাসার ফিউজ ফটাস করে কেটে যায় এর শুধু মনে রাখবা ফটাস করে কেটে যায় বা ফটাস করে ব্লাস্ট হয়ে যায় ঠিক আছে যখন আগুন ধরে ফটাস করে কিন্তু ব্লাস্ট হয়ে যায় সো ফটাস দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ফিউজে আসলে কি ধাতু ব্যবহার করে ফতে ফিউজ ফটাস দিয়ে ফতে ফিউজ টতে হচ্ছে টিন আর সীসা সো এখান থেকে আরেকটা জিনিস তোমাদের আসতে পারে যে টিন এবং সিসার অনুপাতটা কত এটাও খুবই সিম্পল এই যে টিন আছে না দেখো টিন টিন থেকে আমি তিন লিখতে পারি না সো এখান থেকে লিখতে পারি থ্রি আর এটা যেহেতু জানি না এটার কোনো ছন্দ আমি বলছি বলি নাই এই জন্য এটা হচ্ছে এক সো এটা কিন্তু পার্সেন্টেজ একেরও আসতে পারে যে তোমার টিনের আর সিসার পার্সেন্টেজ কত এটা যদি আমি পার্সেন্টেজে করি তাহলে দেখো এটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আর এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে গুড়ায় পাচাই কি কি প্রশ্ন আসতে পারে বোঝা গেল মেইন প্রশ্ন তো হচ্ছে কোন ধাতু ব্যবহার করা যায় বাট এই প্রশ্নটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা পড়লাম ঠিক আছে সো আশা করি অ্যানালাইসিস কিভাবে করব বুঝতে পাইছো সো আর এই যে দেখো অ্যানালাইসিস অ্যানালাইসিস আমরা বলতেছি আমাদের যে টিচার প্যানেল আছে সম্পূর্ণ টিচার প্যানেলটা কিন্তু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সো কৃষি গুচ্ছে কি ধরনের প্রশ্ন আছে সো সেগুলো কিন্তু আমরা অলরেডি অ্যানালাইসিস করে ফেলছি এগুলো কিন্তু আমরা তোমাদের জন্য দেওয়ার জন্য রেডি তোমরা যদি কোর্সটা এনরোল করো আশা করি তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে যারা যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হওয়া নাই তারা তারা কোর্সে দ্রুত জয়েন করে ঠিক আছে আমাদের কিন্তু প্রথম অফার সেই মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আছে অনেকেই কিন্তু ভর্তি হচ্ছে তো তোমরা সাত পাঁচ না ভেবে দ্রুত আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো ঠিক আছে আশা করি কৃষি গুচ্ছের ওয়ান অব দা বেস্ট কোর্স হচ্ছে আমাদের কৃষি প্রত্যয় টু পয়েন্ট যারা যারা আগে ক্লাস করছে তাদের কাছেও তোমরা চাইলে রিভিউ নিতে পারো আসলে আমরা গুচ্ছে কিভাবে পড়াইছি রিভিউ নিয়েও কিন্তু তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে সো তোমাদেরকে ধন্যবাদ আজকের ক্লাসটা আসলে এখানেই শেষ সো আমি হচ্ছিলাম রবিবারের ক্লাস তোমাদের মাহমুদুল ভাই আমার পোষণ আজকে শেষ তো ছয় এবং সাত মে তোমাদের আরো দুইটা ফ্রি ক্লাস হবে এরপরে কিন্তু পেইড ক্লাসটা শুরু হবে সো সবার শেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই লাইভ এখানে শেষ করছি দেখা হবে বিজয়